হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট এআই বেসড ফিল্ম? ভারতের প্রথম এআই আধারিত চলচ্চিত্রখনের নাম কি আছিল? ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব? শুদ্ধ উত্তরটা হব অপশন বি ইরা। ইরা হল ভারতের প্রথম এআই আধারিত চলচ্চিত্র। কোশ্চেন নম্বর টু, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ মৌর্যান এম্পায়ার? মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি আছিল? ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব? শুদ্ধ উত্তরটা হব অপশন বি পাটলিপুত্র। কোশ্চেন নম্বর থ্রিত আছে, ইন্ডিয়াস ফার্স্ট গার্লস মিলিটারি স্কুল ইনগ্রেটেড ইন হুইচ প্লেস? ভারতের প্রথম ছোৱালী সামরিক বিদ্যালয় কোন ঠাইত উদ্বোধন করা হয়? ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন এ বৃন্দাবন। মথুরার বৃন্দাবনত ফার্স্ট গার্লস মিলিটারি স্কুল ইনগ্রেট করা হয়। বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এইটো। আপনাদের ভিডিওটি লাইক করব, শেয়ার করব, কমেন্ট করব আর সাবস্ক্রাইব করে দিব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। কোশ্চেন নম্বর ফোর, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NESAC? NESAC-র সম্পূর্ণ রূপ কি? ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন এ নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার। কোশ্চেন নম্বর ফোর, রীতা চৌধুরী ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর? রীতা চৌধুরী কিহৰ বাবে সাহিত্য একাডেমি বঁটা লাভ কৰিছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কি হ'ব? কমেণ্ট কৰক কমেণ্ট বক্সত জলদি। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ দেও লাংকুই। কোৱেশ্যন নম্বৰ ছিক্স, হুইজ দ্য অথৰ অফ দ্য বুক এ কালচাৰেল হিষ্ট্ৰী অফ আছাম? এ কালচাৰেল হিষ্ট্ৰী অফ আছাম নামৰ কিতাপখনৰ লেখক কোন? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব কি হ'ব? কমেণ্ট কৰক কমেণ্ট বক্সত। শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ বীৰিঞ্চি কুমাৰ বৰুৱা, বা কেতিয়াবা বি কে বৰুৱা বুলিও লিখি দিয়ে। কোৱেশ্যন নম্বৰ ছেভেন, হোৱাট স্ক্ৰিপ্ট টু ৰাইট বড়ো লেংগুৱেজ? বড়ো ভাষাত কি লিপিত লিখা হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি দেৱনাগৰী। বড়ো ভাষা দেৱনাগৰী লিপিত লিখা হয়। কোৱেশ্যন নম্বৰ এইট, হুইচ ৰিভাৰ ছেপাৰেটছ দ্য কাৰ্বি আংলং প্লেটু উইথ নাগা হিলছ? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? কোনখন নদীয়ে কাৰ্বি আংলং মালভূমিক নগা পাহাৰৰ সৈতে পৃথক কৰে? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি ধনশিৰি। কোৱেশ্যন নম্বৰ নাইন, একৰ্ডিং টু দ্য ৱৰ্ল্ডছ হেপিনেছ ইণ্ডেক্স 2024, হুইচ ইজ দ্য হেপিয়েষ্ট কাণ্ট্ৰি ইন দ্য ৱৰ্ল্ড? বিশ্বৰ সুখ সূচক 2024 অনুসৰি বিশ্বৰ আটাইতকৈ সুখী দেশ কোনখন? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ ফিনলেণ্ড। ঠিক আছে, কোৱেশ্যন নম্বৰ টেন, হুইচ ৰাইটাৰ ইজ নোন এজ পীতাম্বৰ ৰাজ মেধি? কোন লেখকক পীতাম্বৰ ৰাজ মেধি বুলি জনা যায়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ ৰাজমোহন নাথ। ৰাজমোহন নাথক পীতাম্বৰ ৰাজ মেধি বুলি জনা যায়। কোৱেশ্যন নম্বৰ ইলেভেন, হু হেজ বিন এপইণ্টেড এজ দ্য ফাৰ্ষ্ট ফিমেল প্ৰাইম মিনিষ্টাৰ অফ কংগো? কংগোৰ প্ৰথম মহিলা প্ৰধানমন্ত্ৰী হিচাপে কাক নিযুক্তি দিয়া হৈছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ জুডিত সুনিনৱা টুলুকা। এইটো কোৱেশ্যন নম্বৰ টুৱেল্ভ, ৰাইমনা নেশ্যনেল পাৰ্ক ৱাজ এষ্টাব্লিছড ইন হুইচ ইয়াৰ? ৰাইমনা ৰাষ্ট্ৰীয় উদ্যান কোন বছৰত স্থাপিত হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কোনটো হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি 2021। আৰু ৰাইমনা নেশ্যনেল পাৰ্কটো কোনখন ডিষ্ট্ৰিক্টত আছে? কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্ট। কোৱেশ্যন নম্বৰ থাৰ্টিন, ৰিচেণ্টলি হুইচ কাণ্ট্ৰি অফিচিয়েলি জইন নাটো বিকামিং ইটছ 32nd মেম্বাৰ? শেহতীয়াকৈ কোনখন দেশে আনুষ্ঠানিকভাৱে নাটোত যোগদান কৰিছিল? ইয়াৰ 32তম সদস্য হৈছে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ ফিনলেণ্ড। কোৱেশ্যন নম্বৰ ফৰ্টিন, দ্য টোকালো ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী লোকেটেড ইন হুইচ ষ্টেট? টোকালো বন্যপ্ৰাণী অভয়াৰণ্য কোনখন ৰাজ্যত অৱস্থিত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ ত্ৰিপুৰা। টোকোলা ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী ক'ত আছে? ত্ৰিপুৰাত আছে। কোৱেশ্যন নম্বৰ ফিফটিন, গড় দেউল লোকেটেড ইন হুইচ প্লেচ অফ আছাম? গড় দেউল অসমৰ কোন ঠাইত অৱস্থিত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ তেজপুৰ। তেজপুৰত আছে গড় দেউল। কোৱেশ্যন নম্বৰ ছিক্সটিন, হোৱাট ইজ দ্য নাম্বাৰ অফ শ্বেডিউলছ ইন দ্য কনষ্টিটিউশ্যন অফ ইণ্ডিয়া? ভাৰতৰ সংবিধানত অনুসূচীৰ সংখ্যা কিমান কিমান হ'ব? জলদি কমেণ্ট কৰক। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি 12, 12। ঠিক আছে, কোৱেশ্যন নম্বৰ ছেভেণ্টিন,
হুইচ শেডিউল অফ দ্য ইণ্ডিয়ান কনষ্টিটিউশ্যন কণ্টেইনছ লেংগুৱেজেছ? ভাৰতীয় সংবিধানৰ কোনখন অনুসূচীত ভাষা সন্নিৱিষ্ট কৰা হৈছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? অপশ্যন চি, এইট শ্বেডিউলত সন্নিৱিষ্ট কৰা হৈছে। কুৱেশ্যন নম্বৰ 18, বৈদ্যুতিক জেনেৰেটৰে কোনটো মৌলিক নীতিৰ ওপৰত কাম কৰে? দ্য ইলেক্ট্ৰিক জেনেৰেটৰ ৱৰ্কছ অন হুইচ বেচিক প্ৰিন্সিপাল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, ইলেক্ট্ৰমেগনেটিক ইণ্ডাকশ্যন। কুৱেশ্যন নম্বৰ 19, হোৱাট ইজ দ্য নেম অফ দ্য গেছ প্ৰডিউচড ইন লাৰ্জ কোৱাণ্টিটিজ ইন এ বায়'গেছ প্লাণ্ট? জৈৱ গেছ প্ৰকল্পত বৃহৎ পৰিমাণৰ উৎপাদিত গেছৰ নাম কি? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, মিথে। কুৱেশ্যন নম্বৰ 20, হোৱাট ইজ দ্য নেম অফ দ্য পাৰ্ট অফ দ্য আই ইন হুইচ দ্য ইমেজ ফৰ্মছ? চকুৰ সেই অংশটোৰ নাম কি যাৰ ওপৰত ছবিখন গঠন হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, ৰেটিনা। হয়নে, ৰেটিনাত ছবি গঠন হয়। কুৱেশ্যন নম্বৰ 21, হোৱাট ইজ দ্য এছআই ইউনিট অফ পাৱাৰ অফ এ লেন্স? লেন্সৰ শক্তিৰ এছআই একক কি? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, ডায়'প্টাৰ। কুৱেশ্যন নম্বৰ 22, হাউ মেনি ক্ৰমজমছ আৰ ফাউণ্ড ইন দ্য হিউমেন বডি? মানৱ শৰীৰত কিমানটা ক্ৰমজম পোৱা যায়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব গাইছ? আপোনালোকে কমেণ্ট কৰক কমেণ্ট বক্সত কি হ'ব। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, 23 পেয়াৰ্ছ। ঠিক আছে, কুৱেশ্যন নম্বৰ 23, হোৱাট ইজ দ্য নেম অফ দ্য প্ৰচেছ অকাৰিং ইন হাইড্ৰা ইন ৰিপ্ৰডাকশ্যন? প্ৰজননৰ ক্ষেত্ৰত হাইড্ৰাত হোৱা প্ৰক্ৰিয়াটোৰ নাম কি? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, বাডিং। হাইড্ৰাৰ প্ৰজনন প্ৰক্ৰিয়াটো কি বুলি কয়? বাডিং। কুৱেশ্যন নম্বৰ 24, হোৱাট ইজ দ্য নেম অফ দ্য মেইন ষ্ট্ৰাকচাৰ অফ দ্য হিউমেন বডি? মানৱ শৰীৰৰ মুখ্য গাঁথনিটোৰ নাম কি যাৰ জৰিয়তে গেছৰ বিনিময় কৰা হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, আলভেওলি। কুৱেশ্যন নম্বৰ 25, হুইচ অফ দ্য ফলোয়িং মেটেলছ ইজ নট ৰিয়েক্টিভ মেটেল? নিম্নলিখিত কোনটো ধাতু প্ৰতিক্ৰিয়াশীল ধাতু নহয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, গোল্ড। আৰু কোনটো বেছি প্ৰতিক্ৰিয়াশীল হয়? হুইচ মেটেল ইজ মোৰ ৰিয়েক্টিভ মেটেল? সেইটো হ'ব পটাচিয়াম। পটাচিয়ামটো হ'ল মোৰ ৰিয়েক্টিভ আৰু ই ৰিয়েক্টিভ নহয়। ঠিক আছে, কুৱেশ্যন নম্বৰ 26, হুইচ অফ দ্য ফলোয়িং মেটেলছ ইজ লাষ্ট্ৰাছ নন মেটেল? নিম্নলিখিত কোনটো ধাতু উজ্জ্বল অধাতু হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, ডায়মণ্ড। ডায়মণ্ড উজ্জ্বল অধাতু হয়। কুৱেশ্যন নম্বৰ 27, হুইচ থিং চেঞ্জেছ আফটাৰ দ্য ৰেঞ্চিডিটি অফ ফুড? খাদ্য ভাঙি যোৱাৰ পিছত কোনটো বস্তু সলনি হয়? খাদ্য ভাঙি যোৱাৰ পিছত কি হয়, কি সলনি হয়? ইয়াৰ স্মেল এণ্ড টেষ্ট, ইয়াৰ গোন্ধ আৰু সোৱাদ। কুৱেশ্যন নম্বৰ 28, নৱগ্ৰহ টেম্পল ইজ লোকেটেড অন হুইচ হিল ইন আসাম? নৱগ্ৰহ মন্দিৰ অসমৰ কোনখন পাহাৰত অৱস্থিত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, চিত্ৰাচল। চিত্ৰাচল মন্দিৰত অৱস্থিত। কুৱেশ্যন নম্বৰ 29, ইন হুইচ ইয়াৰ ক্ৰুড ৱেল ৱাজ ড্ৰিলড ইন আসাম? কোন বছৰত অসমত খাৰুৱা তেল খনন কৰা হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কোনটো হ'ব 1899 অৰ 1901, কেতিয়াবা 1901 বুলিও লিখা থাকে। কুৱেশ্যন নম্বৰ 30, আৰ্টিকেল 21A অফ দ্য কনষ্টিটিউশ্যন অফ ইণ্ডিয়া প্ৰভাইডছ ৰাইট টু? ভাৰতৰ সংবিধানৰ অনুচ্ছেদ 21A অধিকাৰ প্ৰদান কৰে, কিহৰ অধিকাৰ প্ৰদান কৰে? 21A এডুকেশ্যন, শিক্ষাৰ অধিকাৰ প্ৰদান কৰে। কুৱেশ্যন নম্বৰ 31, একৰ্ডিং টু ৰামায়ণা আমুত্য ৰাজা ৱাজ দ্য ফাউণ্ডাৰ অফ দ্য কিংডম অফ? ৰামায়ণৰ মতে আমুত্য ৰাজ কোনখন ৰাজ্যৰ প্ৰতিষ্ঠাপক আছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, প্ৰাগজ্যোতিষা। কুৱেশ্যন নম্বৰ 32, ইন এনচিয়েণ্ট টাইমছ হু ৱাজ দ্য কিং অফ বিদৰ্ভা? প্ৰাচীন কালত বিদৰ্ভৰ ৰজা কোন আছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, ভীষ্মক। বিদৰ্ভৰ ৰজা আছিলে কোন? ভীষ্মক। কুৱেশ্যন নম্বৰ 33, হু ৱাজ দ্য অথাৰ অফ দ্য বায়োগ্ৰাফি হৰ্ষচৰিত? জীৱনী হৰ্ষচৰিতৰ লিখক কোন আছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, বনভট্ট। কুৱেশ্যন নম্বৰ 34, হু ৱাজ দ্য কম্পোজাৰ এণ্ড ৰাইটাৰ অফ দ্য নিধানপুৰ কপাৰ প্লেট ইনস্ক্ৰিপশ্যন? নিধানপুৰ কপাৰ প্লেট শিলালিপিৰ সুৰকাৰ আৰু লিখক কোন আছিল?
ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ বাসু বর্মা। বাসু বর্মা হব ইয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 35, হু ইজ ক্রেডিটেড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য রেড ফোর্ট ইন দিল্লি। দিল্লির লালকিল্লা নির্মাণের বাবে কাক নেতৃত্ব দিয়া হয়? কি হব ইয়ার আনসার? কমেন্ট করক জলদি জলদি। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন ডি শাহজাহান। কোশ্চেন নম্বর 36, হোয়াট ওয়াজ দ্য এনসিয়েন্ট নেম অফ কাছাৰ? কাছাৰৰ প্ৰাচীন নাম কি আছিল? কাছাৰৰ প্ৰাচীন নাম আছিলে অপশ্যন এ হিদিম্বা। কোশ্চেন নম্বৰ 37, দ্য আসাম মেডিকেল কলেজ ৱাজ ফৰ্মাৰলি নোন এজ? অসম চিকিৎসা মহাবিদ্যালয় পূৰ্বতে কি নামেৰে জনা গৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি বেৰী হোৱাইট মেডিকেল স্কুল। আসাম মেডিকেল কলেজ ক'ত আছে? ডিব্ৰুগড়ত আছে। ঠিক আছে। কোশ্চেন নম্বৰ 38, দ্য ফাৰ্ষ্ট মুছলিম ইনভেশ্যন ইন আসাম ৱাজ লেড বাই? অসমত প্ৰথম মুছলমান আক্ৰমণৰ নেতৃত্ব কাৰ দ্বাৰা দিয়া হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব অপশ্যন বি বখতিয়াৰ খিলজি। কোশ্চেন নম্বৰ 39, ইন হুইচ ইয়াৰ কটন কলেজ ৱাজ এষ্টাব্লিছড? কটন কলেজ, কটন মহাবিদ্যালয় কোন বছৰত স্থাপন কৰা হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি 1901। কোশ্চেন নম্বৰ 40, আণ্ডাৰ হুজ গভৰ্ণৰ জেনেৰেলশ্বিপ ৱাজ দ্য ট্ৰিটি অফ ইয়াণ্ডাবু ছাইণ্ড? কাৰ গভৰ্ণৰ জেনেৰেলশ্বিপৰ অধীনত ইয়াণ্ডাবু চুক্তি স্বাক্ষৰিত হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি লৰ্ড কাম্পেল। কোশ্চেন নম্বৰ 41, হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট ফিমেল টিচাৰ অফ ইণ্ডিয়া? ভাৰতৰ প্ৰথম মহিলা শিক্ষয়িত্ৰী কোন আছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি সাবিত্ৰীবাই ফুলে। কোশ্চেন নম্বৰ 42, দ্য ইউনাইটেড ষ্টেটছ ৰিকগনাইজেছ দ্য মেকমেহন লাইন এজ দ্য ইণ্টাৰনেশ্যনেল বাউণ্ডাৰী বিটুইন চাইনা এণ্ড হুইচ ষ্টেট অৰ ইউটি? আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই মেকমোহন লাইনক চীন আৰু কোনখন ৰাজ্য বা কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ মাজত আন্তৰ্জাতিক সীমা হিচাপে স্বীকৃতি দিয়ে? ইয়াৰ শুদ্ধ উত্তৰ হ'ব অপশ্যন ডি অৰুণাচল প্ৰদেশ। কোশ্চেন নম্বৰ 43, হুইচ অফ দ্য ফলোয়িং ষ্টেটছ হেজ লঞ্চ দ্য টেক্সি ছাৰ্ভিচ বায়ু? নিম্নলিখিত কোনখন ৰাজ্যই টেক্সি সেৱা বায়ু আৰম্ভ কৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি আসাম। আমাৰ অসমে টেক্সি সেৱা বায়ু আৰম্ভ কৰিছে। কোশ্চেন নম্বৰ 44, হুইচ ইজ দ্য বেষ্ট এয়াৰপৰ্ট ইন দ্য ৱৰ্ল্ড 2023? 2023 চনৰ বিশ্বৰ সৰ্বশ্ৰেষ্ঠ বিমানবন্দৰ কোনটো? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ ছিংগাপুৰৰ চাংগি এয়াৰপৰ্ট। কোশ্চেন নম্বৰ 45, হুইচ ইজ দ্য ফিফ্থ কাণ্ট্ৰি ইন দ্য ৱৰ্ল্ড টু লেণ্ড স্পেচ ক্ৰাফ্ট মুন স্পিনাৰ অন দ্য মুন? মহাকাশযান চন্দ্ৰত মুন স্পিনাৰ অৱতৰণ কৰা পৃথিৱীৰ পঞ্চম দেশ কোনখন? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব অপশ্যন ডি জাপান। কোশ্চেন নম্বৰ 46, দ্য আসাম ৰিজন ৱাজ ছেপাৰেটেড ফ্ৰম দ্য বেংগল প্ৰেচিডেঞ্চি ইন? অসম অঞ্চলটো বেংগল প্ৰেচিডেঞ্চিৰ পৰা পৃথক কৰা হৈছিল কোন বছৰত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব অপশ্যন এ 1874ত পৃথক কৰা হয়। কোশ্চেন নম্বৰ 47, দ্য ফাৰ্ষ্ট ৰেলৱে লাইন ইন আসাম ৱাজ ইষ্টাব্লিছড ইন দ্য ইয়াৰ? অসমত প্ৰথম ৰেলপথ কোন বছৰত স্থাপিত হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ 1881। ক'ৰ পৰা ক'লৈকে হৈছিল? ডিব্ৰুগড়ৰ পৰা মাৰ্ঘেৰিটালৈকে হৈছিল। ঠিক আছে, ডিব্ৰুগড়ৰ পৰা মাৰ্ঘেৰিটালৈকে হৈছিলে। কোশ্চেন নম্বৰ 48, হু ৱাজ হেংড উইথ মণিৰাম দেৱান? মণিৰাম দেৱানৰ সৈতে কাক ফাঁচি দিয়া হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি পিয়লি বৰুৱা। পিয়লি ফুকন নহয় দেই, পিয়লি বৰুৱা। কোশ্চেন নম্বৰ 50, আসাম বিকেম এ কনষ্টিটিউয়েণ্ট ষ্টেট অফ ইণ্ডিয়া ইন দ্য ইয়েৰ? অসম কোন বছৰত ভাৰতৰ এখন সাংবিধানিক ৰাজ্য হৈ পৰে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি 1950। 1950 চনত অসম ভাৰতৰ এটা সাংবিধানিক ৰাজ্য হৈ পৰিছিল। উইচ দ্য গ্ৰীণ অস্কাৰ এৱাৰ্ডি এছ'চিয়েটেড উইথ এ নেটৱৰ্ক টু ছেভ দ্য গ্ৰেটাৰ এডজাটেণ্ট ষ্টৰ্ক হাৰগিলা এণ্ড ইটছ ৱেটলেণ্ড হেবিটেট ইন আসাম? বৃহত্তৰ এডজাটেণ্ট ষ্টৰ্ক হাৰগিলা আৰু অসমত ইয়াৰ আৰ্দ্ৰভূমিৰ বাসস্থান বচাবলৈ এটা নেটৱৰ্কৰ সৈতে জড়িত গ্ৰীণ অস্কাৰ বঁটা প্ৰাপ্ত ব্যক্তি কোন? ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হৈ যাব অপশ্যন এ পূৰ্ণিমা দেৱী বৰ্মন। নেক্সট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ 2, শ্বি ইজ এ ছ'চিয়েল ৰিফৰ্মাৰ
who played a vital role in improving women rights and education in the country, and she is considered as the first female teacher of India. Who is she? তেওঁ এগৰাকী সমাজ সংস্কাৰক যিয়ে দেশত মহিলাৰ অধিকাৰ আৰু শিক্ষা উন্নত কৰাৰ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছিল আৰু তেওঁক ভাৰতৰ প্ৰথম মহিলা শিক্ষয়িত্ৰী হিচাপে গণ্য কৰা হয়। তাই কোন? ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হৈ যাব অপশ্যন বি, সাবিত্ৰীবাই ফুলে। কুৱেশ্যন নম্বৰ থ্ৰী, হুইচ ওৱান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লগ' ফৰ মেক ইন ইণ্ডিয়া প্ৰগ্ৰেম। নিম্নলিখিত কোনটো মেক ইন ইণ্ডিয়া কাৰ্যসূচীৰ বাবে লগ'? ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হৈ যাব অপশ্যন চি, চিলাউটে অফ এ লায়ন অন দ্য পাৰ্ল মেড এণ্টায়াৰলি অফ কক্স, তাৰমানে পলত থকা এটা সিংহৰ চিলুৱেট সম্পূৰ্ণৰূপে কগৰ দ্বাৰা নিৰ্মিত। কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ, দ্য নেশ্যনেল চাম্বল চেঞ্চুৰী ইন মধ্যপ্ৰদেশ ইজ দ্য হোম টু ক্ৰিটিকেলি এণ্ডেঞ্জাৰ্ড। মধ্যপ্ৰদেশৰ ৰাষ্ট্ৰীয় অভয়াৰণ্য চম্বল হৈছে গুৰুত্বপূৰ্ণ বিপদাপূৰ্ণ ঘৰ। কাৰ বাবে? ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব অপশ্যন ডি, ঘৰিয়াল, ঘৰিয়ালৰ বাবে। নেক্সট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ ফাইভ, চিৰবাতি দ্য মিষ্টেৰিয়াছ ফেনোমেনন অফ ষ্ট্ৰেঞ্জ ডেন্সিং লাইটছ কেন বি চিন ইন। চিৰবাতি অদ্ভুত নৃত্যৰ পোহৰৰ ৰহস্যজনক ঘটনাটো দেখা যায়। ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হৈ যাব অপশ্যন বি, ৰাণ অৱ কাচ্ছ। ৰাণ অৱ কাচ্ছত চিৰবাতি দেখা পোৱা যায়। কুৱেশ্যন নম্বৰ ছিক্স, এন এডিক্টিভ ইজ মিক্সড উইথ এল পি জি ফৰ ইমিডিয়েট ডিটেকশ্যন অফ এনি লিকেজ অফ ইট। হোৱাট ইজ দিছ এডিক্টিভ? এল পি জিৰ সৈতে এটা নিচা মিহলি কৰা হয় যাতে ইয়াৰ যিকোনো লিকেজ তাৎক্ষণিকভাৱে চিনাক্ত কৰা হয়। এই আসক্তিটো কি? ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ল অপশ্যন বি, ইথাইল মাৰ্কেপ্টান, ইথাইল মাৰ্কেপ্টান। কুৱেশ্যন নম্বৰ ছেভেন, সতী সাধিনী ৱাজ দ্য লাষ্ট কুইন অফ হুইচ ডাইনেষ্টি অফ আছাম। সতী সাধিনী আছিল অসমৰ কোন ৰাজবংশৰ অন্তিম ৰাণী? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, খেন ডাইনেষ্টি, খেন ৰাজবংশৰ। সতী সাধিনী আছিলে খেন ৰাজবংশৰ কুইন। কুৱেশ্যন নম্বৰ এইট, হু ইজ দ্য প্ৰেজেণ্ট চিফ ইলেকশ্যন কমিশ্যনাৰ অফ ইণ্ডিয়া। ভাৰতৰ বৰ্তমানৰ মুখ্য নিৰ্বাচন আয়ুক্ত কোন? ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব অপশ্যন বি, ৰাজীৱ কুমাৰ, আৰু তেখেত হ'ল টুৱেণ্টি ফিফ্থ চিফ ইলেকশ্যন কমিশ্যনাৰ। কুৱেশ্যন নম্বৰ নাইন, দ্য অৰোৰা বৰিয়েলছ অলছো নোন এজ দ্য নৰ্দাৰ্ণ লাইটছ কেন বি চিন ইন দ্য স্কাইজ অফ। অৰোৰা বৰিয়েলছ, যাক নৰ্দাৰ্ণ লাইট বুলিও জনা যায়, ইয়াৰ আকাশত দেখা যায়। ইয়াৰ কাৰেক্ট আনচাৰ হ'ব অপশ্যন ডি, নৰৱে, নৰৱেত দেখা যায় অৰোৰা বৰিয়েলছ। কুৱেশ্যন নম্বৰ টেন, ইন হুইচ ষ্টেট অফ ইণ্ডিয়া উই ফাইণ্ড দ্য হিষ্টৰিক গণ্ডৱানা লেণ্ডমাৰ্কছ। ভাৰতৰ কোনখন ৰাজ্যত আমি ঐতিহাসিক গণ্ডৱানা ভূমিখণ্ড বিচাৰি পাওঁ? ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব অপশ্যন এ, অন্ধ্ৰপ্ৰদেশ, অন্ধ্ৰপ্ৰদেশত আমি গণ্ডৱানা ভূমিখণ্ড পাওঁ। কুৱেশ্যন নম্বৰ ইলেভেন, হিমাদ্ৰী এটা, হিমাদ্ৰী ইজ এ, ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব অপশ্যন ডি, ষ্টেচন ইন দ্য আৰ্কটিক ৰিজন, আৰ্কটিক অঞ্চলৰ এটা ষ্টেচন। কুৱেশ্যন নম্বৰ টুৱেলভ, ফৰ দ্য পাৰ্পজ অফ জেনেৰেশ্যন অফ নিউক্লিয়াৰ এনাৰ্জি ইন ইণ্ডিয়া, দ্য ফাৰ্ষ্ট ইভাৰ ফাৰ্ষ্ট ব্ৰিডাৰ ৰিয়েক্টৰ ইজ ইষ্টাব্লিছড ইন। ভাৰতত পাৰমাণৱিক শক্তি উৎপাদনৰ উদ্দেশ্যে প্ৰথম ফাৰ্ষ্ট ব্ৰিডাৰ ৰিয়েক্টৰ স্থাপন কৰা হৈছে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, কালপাক্কাম। কুৱেশ্যন নম্বৰ থাৰ্টিন, দ্য চেণ্ট্ৰেল ফুৱেল ৰিচাৰ্চ ইনষ্টিটিউট ইজ ছিটুৱেটেড ইন। কেন্দ্ৰীয় ইন্ধন গৱেষণাৰ প্ৰতিষ্ঠানটো ক'ত অৱস্থিত? ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব অপশ্যন ডি, ধনবাদ। ফুৱেল ৰিচাৰ্চ ইনষ্টিটিউটটো আছে ক'ত? ধনবাদত। কুৱেশ্যন নম্বৰ ফৰ্টিন, এ ক্ৰিস্কোগ্ৰাফ ইজ এ ডিভাইচ ফৰ মেজাৰিং। ক্ৰিস্কোগ্ৰাফ হৈছে জোখাৰ বাবে এটা সঁজুলি। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, গ্ৰ'থ অফ প্লাণ্ট, উদ্ভিদৰ বিকাশ। কুৱেশ্যন নম্বৰ ফিফটিন, প্লানেট ভেনাছ ইজ দ্য হটেষ্ট প্লানেট ইন দ্য ছ'লাৰ ছিষ্টেম বিকজ। গ্ৰহ শুক্ৰ হৈছে সৌৰজগতৰ আটাইতকৈ গৰম গ্ৰহ কাৰণ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈ যাব অপশ্যন ডি, বুথ বি এন চি, মানে সেউজ গৃহ প্ৰভাৱ। ইয়াৰ ডাৰ্ট বায়ুমণ্ডলৰ যি পৃথিৱীতকৈ প্ৰায় এশ গুণ অধিক বিশাল। আমাৰ ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো হ'ল, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেচেছ ইজ চেলিব্ৰেটিং দ্য ফিফটিথ কাৰ্বি ফেষ্টিভেল। নিম্নলিখিত কোনখন ঠাইত পঞ্চাছ সংখ্যক কাৰ্বি মহোৎসৱ পালন কৰা হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈ যাব অপশ্যন বি, ডিফু। কুৱেশ্যন নম্বৰ টু, ইয়াত আছে, হু ইনগ্ৰেটেড দ্য নিউ বিল্ডিং অফ আছাম লেজিছলেটিভ এছেম্বলি অন থাৰ্টি জুলাই ইন গুৱাহাটী। গুৱাহাটীত ত্ৰিছ জুলাইত কোনে অসম বিধানসভাৰ নতুন ভৱন উদ্ভাৱন কৰিছিল?
ইয়ার শুদ্ধ উত্তরটো কোনটো হব আপোনালোকে কমেন্ট বক্সত কমেন্ট কৰি যাব উত্তৰবিলাক সো কোনে কিমান পালে আমি চাম সো ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন সি ওম বিড়লা ওম বিড়লা হব ইয়ার কারেক্ট আনসার কোশ্চেন নম্বর থ্রি হোয়াট ইজ জুইস জেকিং রিসেন্টলি সিন ইন দ্য নিউজ শেহতীয়াকৈ বাতৰিটোত দেখা পোৱা জুইস জেকিং কি ইয়ার শুদ্ধ উত্তরটো হব কি হব ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ সাইবার এটাক কোশ্চেন নম্বর ফোর কোশ্চেন নম্বর ফোরত আছে কামবুম ভ্যালি রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট শেহতীয়াকৈ বাতৰি কাকতত দেখা পোৱা কামবুম উপত্যকা কোনখন ৰাজ্যত অৱস্থিত ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ তামিলনাডু আৰু ইয়াক কি বুলি কোৱা হয় গ্ৰেপ চিটি অফ চাউথ ইণ্ডিয়া গ্ৰেপ চিটি অফ চাউথ ইণ্ডিয়া কামবুম উপত্যকা গ্ৰেপ চিটি অফ চাউথ ইণ্ডিয়ান বুলি কোৱা হয় কোশ্চেন নম্বৰ ফাইভ কোশ্চেন নম্বৰ ফাইভত কি আছে গগন শক্তি 2024 রিসেন্টলি কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান এয়ার ফোর্স এট হুইচ প্লেস গগন শক্তি 2024 অনুশীলন শেহতীয়াকৈ ভারতীয় বায়ুসেনায় কোনখন ঠাইত পরিচালনা করেছে ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব গাইজ কমেন্ট করক জলদি ইয়ার শুদ্ধ উত্তরটা হয়ে যাব অপশন বি পোখরান ভারতীয় বায়ুসেনায় গগন শক্তি 2024 অনুষ্ঠিত করবলে সাজু হয়েছে যিছে দেশের সর্ববৃহৎ বায়ু সামরিক অনুশীলন যত সকল বায়ুসেনা কেন্দ্র অন্তর্ভুক্ত থাকিব আর ই প্রতি পাঁচ বছর অনুষ্ঠিত হওয়া 1 এপ্রিল 2024 তারিখে পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জত আরম্ভ হব কোশ্চেন নম্বর সিক্স হোয়াট ইজ স্টারগেট রিসেন্টলি মেনশনড ইন দ্য নিউজ শেহতীয়াকৈ বাতৰিটোত উল্লেখ কৰা ষ্টাৰগেট কি ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি এ আই ছুপাৰ কম্পিউটাৰ ষ্টাৰগেটটো কি হয় এ আই ছুপাৰ কম্পিউটাৰ মাইক্ৰ'ছফ্ট আৰু অ'পেন এ আইয়ে যুটীয়াভাৱে ষ্টাৰগেট নামৰ এ আই ছুপাৰ কম্পিউটাৰ সৃষ্টি কৰিবলৈ 1,000 বিলিয়ন ডলাৰৰ প্ৰকল্প আৰম্ভ কৰিছে 2028 চনত উৎক্ষেপণৰ বাবে নিৰ্ধাৰিত কৰা হৈছে কোশ্চেন নম্বৰ ছেভেন ৰজাৰ কাপ ইজ এছ'চিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পৰ্টছ নিম্নলিখিত কোনটো খেলৰ সৈতে ৰজাৰ্ছ কাপ জড়িত হৈ আছে এইটো আপোনালোকে চবেই জানে ন কমেণ্ট কৰক ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি টেনিছ কোশ্চেন নম্বৰ এইট অন হুইচ ডে আসাম অবজাৰ্ভ লোক কল্যাণ দিৱস কোনদিনা অসমে লোক কল্যাণ দিৱস পালন কৰিছিল ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কোনটো অপশ্যন ডি 5th August 5 আগষ্টত লোক কল্যাণ দিৱস পালন কৰিছিল কোশ্চেন নম্বৰ নাইন হুইচ ওৱান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লাৰ্জেষ্ট ছেটেলাইট ইন দ্য চ'লাৰ ছিষ্টেম নিম্নলিখিত কোনটো সৌৰজগতৰ আটাইতকৈ ডাঙৰ উপগ্ৰহ ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ গেনিমেড আৰু গেনিমেড কাৰ উপগ্ৰহ হয় কোনটো প্লানেটৰ এটা আপোনালোকে কমেণ্ট কৰিব ঠিক আছে কোৱেশ্যন নম্বৰ টেন শেহতীয়াকৈ ৰিচেণ্টলি হু ৱাজ অনাৰ্ড উইথ দ্য ইণ্টাৰনেশ্যনেল কালচাৰ এৱাৰ্ড 2024 শেহতীয়াকৈ কাক আন্তৰ্জাতিক সংস্কৃতি বঁটা 2024ৰে সন্মান কৰা হৈছিল ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি মীনা চৰণ্ডা মীনা চৰণ্ডা দিল্লী বিশ্ববিদ্যালয়ৰ কালিন্দী মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ অধ্যাপক মীনা চৰণ্ডাই শিক্ষা আৰু সমাজ সেৱাত ব্যতিক্ৰমী অৱদানৰ বাবে 2024 চনত আন্তঃৰাষ্ট্ৰীয় সংস্কৃতি বঁটা লাভ কৰিছিল 2024 চনত 30 মাৰ্চত ইণ্ডিয়ান ইণ্টাৰনেশ্যনেল চেণ্টাৰত তেওঁক এই সন্মান প্ৰদান কৰা হৈছিল
কোশ্চেন নম্বৰ 11, হুইচ প্লানেট টেক্স দ্য লংগেষ্ট টাইম টু গো এৰাউণ্ড দ্য ছান, কোনটো গ্ৰহে সূৰ্যৰ চাৰিওফালে যাবলৈ আটাইতকৈ দীঘলীয়া সময় লয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কি হ'ব, অপশ্যন ডি, নেপচুন, কাৰণ ই সূৰ্যৰ পৰা বহুত আঁতৰত আছে, গতিকে ইয়াৰ কক্ষপথটো বহুত দীঘলীয়া হ'ব। কোশ্চেন নম্বৰ 12, হু হেজ বিন এপইণ্টেড এজ দ্য নিউ প্ৰাইম মিনিষ্টাৰ অফ কম্বোডিয়া, কম্বোডিয়াৰ নতুন প্ৰধানমন্ত্ৰী হিচাপে কাক নিযুক্তি দিয়া হৈছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব, জলদি কমেণ্ট কৰিব, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, হান মানেট, হান মানেট হ'ল কম্বোডিয়াৰ নতুন প্ৰধানমন্ত্ৰী। কোশ্চেন নম্বৰ 13, মুৰা চাপৰি ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী ইজ ডিক্লেয়াৰ্ড এজ এ ৰিজাৰ্ভ ফৰেষ্ট ইন, বুঢ়া চাপৰি বন্যপ্ৰাণী অভয়াৰণ্যক সংৰক্ষিত বনাঞ্চল হিচাপে ঘোষণা কৰা হয় কেতিয়া কৰা হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, 1974। কোশ্চেন নম্বৰ 14, হুইচ হেজ বিকাম দ্য ছেকেণ্ড মোষ্ট পপুলেটেড চিটি অফ ইণ্ডিয়া ইন 2023, কোনখন 2023 চনত ভাৰতৰ দ্বিতীয় আটাইতকৈ প্ৰদূষিত চহৰ হৈ পৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কোনটো হ'ব, আপোনালোকে সবৰে পরিচিত আমাৰ অসমৰে হয়, কোনটো হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, গুৱাহাটী, আসাম। ই হ'ল ছেকেণ্ড মোষ্ট পপুলেটেড চিটি, গুৱাহাটী ভাৰতৰ আটাইতকৈ ৱৰ্ল্ডত নট ইণ্ডিয়ান, ৱৰ্ল্ডৰ ভিতৰত ছেকেণ্ড মোষ্ট পপুলেটেড, প্ৰদূষিত চহৰ হৈ পৰিছে। আৰু ফাৰ্ষ্ট কোনটো, ফাৰ্ষ্ট হ'ল বিৰণীহাট মেঘালয়, এইটো হ'ল ফাৰ্ষ্ট পপুলেটেড চিটি, ঠিক আছে, পলুটেড চিটি, ফাৰ্ষ্ট পলুটেড চিটি বিৰণীহাট মেঘালয়া, ছেকেণ্ড গুৱাহাটী আসাম। কোশ্চেন নম্বৰ 15, ইয়াত আছে হু হেজ বিন পষ্টুমাছলি এৱাৰ্ডেড দ্য টেনজিং নৰ্গে এৱাৰ্ড ৰিচেণ্টলি, শেহতীয়াকৈ কাক মৰণোত্তৰভাৱে টেনজিং নৰ্গে বঁটা প্ৰদান কৰা হৈছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব, শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, সবিতা কাঞ্চৱাল। কোশ্চেন নম্বৰ 16, হু ইজ দ্য ফাৰ্ষ্ট উমেন অফিচাৰ ইন দ্য ইণ্ডিয়ান এয়াৰ ফৰ্চ টু প্ৰেজেণ্ট এ গেলেণ্টাৰী এৱাৰ্ড, বীৰত্ব বঁটা প্ৰদান কৰা ভাৰতীয় বায়ুসেনাৰ প্ৰথমগৰাকী মহিলা বিষয়া কোন? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব, শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, দীপিকা মিশ্ৰ, দীপিকা মিশ্ৰ। কোশ্চেন নম্বৰ 17, হোৱেন ৱাজ দ্য নেশ্যনেল কেলেণ্ডাৰ এডপ্টেড, ৰাষ্ট্ৰীয় বৰ্ষপঞ্জী কেতিয়া গ্ৰহণ কৰা হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব, নেশ্যনেল কেলেণ্ডাৰ কেতিয়া এডপ্ট কৰা হৈছিলে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, মাৰ্চ 22, 1957, 1957 চনৰ 22 মাৰ্চত নেশ্যনেল কেলেণ্ডাৰ গ্ৰহণ কৰা হৈছিল। কোশ্চেন নম্বৰ 18, হুৱেন ৱাজ দ্য আসাম প্ৰভিঞ্চিয়েল কংগ্ৰেছ ফৰ্মড, অসম প্ৰাদেশিক কংগ্ৰেছ কেতিয়া গঠন কৰা হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, 1921, 1921 চনত অসম প্ৰাদেশিক কংগ্ৰেছ গঠন হৈছিল। কোশ্চেন নম্বৰ 19, দ্য অথৰ অফ অসমীয়া সাহিত্যৰ বুৰঞ্জী ইজ, অসমীয়া সাহিত্যৰ বুৰঞ্জীৰ লেখক হৈছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব, শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, দেৱেন্দ্ৰনাথ বেজবৰুৱা। দেৱেন্দ্ৰনাথ বেজবৰুৱা হৈছে অসমীয়া সাহিত্যৰ বুৰঞ্জী লেখক। কোশ্চেন নম্বৰ 20, দ্য ব্ৰিটিছ মেড এৰোড্ৰম এট বৰনগৰ চৰবোগ ৱাজ ছেট এব্লেজ আণ্ডাৰ দ্য লিডাৰশ্বিপ অফ ব্ৰজনাথ শৰ্মা ইন চৰবোগত, বৰনগৰত, চৰবোগৰ বৰনগৰত ব্ৰিটিছ নিৰ্মিত এৰোড্ৰমখন ব্ৰজনাথ শৰ্মাৰ নেতৃত্বত জ্বলাই দিয়া হৈছিল, কেতিয়া, কেতিয়া জ্বলাই দিয়া হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কি হ'ব অপশ্যন এ, আগষ্ট 1942। কোশ্চেন নম্বৰ 21, ৰিচেণ্টলি দ্য চিফ মিনিষ্টাৰ অফ হুইচ ষ্টেট হেজ লঞ্চড য়ুৱা নিধি যোজনা ফৰ আনএমপ্লয়েড য়ুথ,
শেহতীয়াকৈ কোনখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে নিবনুৱা যুৱক যুৱতীৰ বাবে যুৱনিধি যোজনা আৰম্ভ কৰিছে? ইয়াৰ উত্তৰটো কি হ'ব? উত্তৰটো হৈ যাব অপশ্যন চি, কৰ্ণাটকা। কুৱেশ্যন নম্বৰ 22, হুইচ গ্ৰুপ ডাজ ক্লৰিন বিলংছ টু? ক্লৰিন, ক্লৰিন চি এল টু, ক্লৰিন গোট কোনটো গোটৰ? ইয়াৰ উত্তৰটো কি হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, হেলোজেন গ্ৰুপ। ক্লৰিন হেলোজেন গ্ৰুপৰ অন্তৰ্গত। ক্লৰিনৰ 7টা আটাইতকৈ বাহিৰত ইলেক্ট্ৰন থাকে আৰু ইয়াৰ এটা ৰৈ যায় আৰু ইয়াৰ যোগ্যতা 1, সেয়েহে ই 17তম গোটৰ অন্তৰ্গত অৰ্থাৎ হেলোজেন গোটৰ। কুৱেশ্যন নম্বৰ 23, জয়মতী মুভি ৰিলিজ ইন হুইচ ইয়াৰ? জয়মতী চলচ্চিত্ৰখন কোন বছৰত ৰিলিজ পাইছিলে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, 1930, 1930 চনত জয়মতী চলচ্চিত্ৰখন ৰিলিজ হৈছিলে। কুৱেশ্যন নম্বৰ 24, জিয়াভৰালী ৰিভাৰ ইজ লোকেটেড ইন হুইচ ডিষ্ট্ৰিক্ট অফ আছাম? জিয়াভৰালী নদী অসমৰ কোনখন জিলাত অৱস্থিত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, শোণিতপুৰ। শোণিতপুৰত জিয়াভৰালী নদীখন অৱস্থিত। কুৱেশ্যন নম্বৰ 25, মাধৱদেৱ ৱাজ বৰ্ণ ইন? মাধৱদেৱৰ জন্ম ক'ত হৈছিলে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? সবেই জানে হয়নে? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, লেটেকু পুখুৰী। লেটেকু পুখুৰীত মাধৱদেৱৰ জন্ম হৈছিল। কোনটো ডিষ্ট্ৰিক্টত? লখিমপুৰ ডিষ্ট্ৰিক্ট। লেটেকু পুখুৰী কোন ডিষ্ট্ৰিক্টত আছে? লখিমপুৰ ডিষ্ট্ৰিক্টত। 1949ত মাধৱদেৱৰ জন্ম হৈছিলে। কুৱেশ্যন নম্বৰ 26, হু এষ্টাব্লিছ দ্য ফাৰ্ষ্ট টি গাৰ্ডেন ইন আপাৰ আছাম? উজনি অসমত প্ৰথম চাহ বাগিচা কোনে স্থাপন কৰিছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, মণিৰাম দেৱান। মণিৰাম দেৱান অসমৰ প্ৰথম চাহ বাগিচা স্থাপন কৰিছিল। কুৱেশ্যন নম্বৰ 27, হু ৱাজ দ্য লাষ্ট হোৱাট ৱাজ দ্য লাষ্ট কেপিটেল অফ আহোম কিংডম? আহোম ৰাজ্যৰ অন্তিমখন ৰাজধানী কোনখন আছিলে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কি হ'ব? অপশ্যন ডি, যোৰহাট। যোৰহাটত আহোম ৰাজ্যৰ লাষ্ট কেপিটেল আছিলে, অন্তিমখন ৰাজধানী আছিলে। আৰু ফাৰ্ষ্ট কোনখন আছিলে? চৰাইদেউ। চৰাইদেউ আছিলে ফাৰ্ষ্ট কেপিটেল, প্ৰথমখন ৰাজধানী। আৰু লাষ্টখন আছিলে, শেষৰখন আছিলে যোৰহাটত। কুৱেশ্যন নম্বৰ 28, হু ইজ অলছ' ন'ন এজ দিহিঙ্গীয়া ৰাজা? কাক দিহিঙ্গীয়া ৰাজা বুলিও জনা যায়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, চুহুংমুং। চুহুংমুঙত দিহিঙ্গীয়া ৰজা বুলিও জনা যায়। চুহুংমুঙে হিন্দীত হিন্দু নাম স্বৰ্গনাৰায়ণ গ্ৰহণ কৰিছিল। তেওঁ দিহিঙ্গীয়া ৰজা নামেৰেও জনপ্ৰিয় আছিল কাৰণ তেওঁ ধিং নদীৰ ওচৰত বকোটালৈ আহোম ৰাজধানী স্থানান্তৰিত কৰিছিল। কুৱেশ্যন নম্বৰ 29, দ্য ফাৰ্ষ্ট এছামিজ ডেইলি নিউজ পেপাৰ ৱাজ? প্ৰথমখন অসমৰ দৈনিক বাতৰি কাকত কি আছিলে? অসমৰ দৈনিক বাতৰি কোনখন আছিলে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, দৈনিক বাতৰি বুলিয়ে কয়। ফাৰ্ষ্ট আছামিজ নিউজ পেপাৰ কোনটো আছিলে? দৈনিক বাতৰি। দৈনিক বাতৰি হৈছে অসমৰ প্ৰথমখন অসম দৈনিক বাতৰি কাকত। ইয়াক 1935 চনত 12 আগষ্টত মুকলি কৰা হৈছিল। শিৱপ্ৰসাদ বৰুৱাই অসমৰ যোৰহাটৰ পৰা বাতৰি কাকত প্ৰকাশ কৰিছিল। নীলমণি ফুকন দৈনিক বাতৰিৰ সম্পাদক আছিল। ইয়াত বহুতকেইটা কুৱেশ্যন জড়িত হৈ আছে, চ' এইবোৰ চাব যিবোৰ মই লিখিছোঁ তলত নোটছ আকাৰত। ইয়াত 4টা কুৱেশ্যন জড়িত হৈছে এইটো কুৱেশ্যনত। কুৱেশ্যন নম্বৰ 30, হু হেজ ৰিটেন দ্য বুক নেম প্ৰহ্লাদ চৰিত? প্ৰহ্লাদ চৰিত নামৰ কিতাপখন কোনে লিখিছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, হেম সৰস্বতী। হেম সৰস্বতীয়ে প্ৰহ্লাদ চৰিত নামৰ কিতাপখন লিখিছিলে। হেম সৰস্বতী কমতাপুৰৰ ৰজা দুৰ্লভ নাৰায়ণৰ পৃষ্ঠপোষকতাত তেওঁ প্ৰহ্লাদ চৰিত আৰু গৰগৌৰী সংবাদ নামৰ দুখন কাব্য ৰচনা কৰিছে। কুৱেশ্যন নম্বৰ 31, সাৰ্থেবাৰী ইজ ফেমাছ ফৰ মেকিং? সাৰ্থেবাৰী কি নিৰ্মাণৰ বাবে বিখ্যাত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব
অপশন সি বেল মেটাল আর হাটহাজারি কত অবস্থিত হাটহাজারি বরপেটা জেলা অবস্থিত কোশ্চেন নম্বর 32 হুইচ আহোম কিং ক্রিয়েটেড দ্য পোস্ট অফ দ্য বরফুকন ফর দ্য ফার্স্ট টাইম কোনজন আহোম রজায় প্রথমবারের বাবে বরফুকনের পদ সৃষ্টি করেছিল ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব শুদ্ধ উত্তরটা হব অপশন এ প্রতাপ সিংহ প্রতাপ সিংহই প্রথমবারের বাবে বরফুকন পদর সৃষ্টি করেছিল আর কাক দিছিলে লাচিত বরফুকন লাচিত বরফুকনক পদবীটো দিছিলে কোশ্চেন নম্বর 33 উইচ অফ দ্য ফলোয়িং আহোম কিংস সাইন দ্য ট্রিটি অফ মাজুলী উইথ কোচ কিং নরনারায়ণ নিম্নলিখিত কোনজন আহোম রজাই কোচ রজা নরনারায়ণের সঙ্গে মাজুলী চুক্তি স্বাক্ষর করেছিল ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব শুদ্ধ উত্তরটা হব অপশন ডি সুখাম্ফা মাজুলী চুক্তি 1563 চনত কোচ রজা নরনারায়ণ আর আহোম রজা সুখাম্ফার মাজত হয়েছিল কোশ্চেন নম্বর 34 হুইচ অফ দ্য ফলোয়িং প্রতিমা ওয়াজ কম্পোজড বাই মাধবদেব নিম্নলিখিত কোনটো প্রতিমা মাধবদেবে রচনা করেছিল ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব শুদ্ধ উত্তরটো হব অপশন এ গুরু প্রতিমা গুরু প্রতিমা মাধবদেবে রচনা করেছিল মাধবদেবর আরো রচনা করা কিছু ঘোষা আছে ঘোষা বা হাজারী ঘোষা ভক্তিরত্ন বলে ঘোষা 1000 হেৰি থাকে সেইকাৰণে হাজাৰী ঘোষা বুলি কোৱা হয় ভক্তিৰত্ন বুলি বৰগীত ঝুমুৰ জন্ম ৰহস্য নামমল্লিকা বাল্মীকিৰ ৰামায়ণ আদিকান্তা আৰু গুৰুভতিমা কবিতা এইবোৰ মাধৱদেৱৰ ৰচনা কোৱেশ্চন নম্বৰ 35 সতী সাধিনী ৱাজ দ্য কুইন অফ হুইচ ডাইনেষ্টি সতী সাধনী কোন ৰাজবংশৰ ৰাণী আছিল ইয়ার শুদ্ধ উত্তরটা হব কি হব শুদ্ধ উত্তরটা হব অপশন সি চুতিয়া ডাইনেস্টি চুতিয়া ডাইনেস্টির রানী আসিল সতী সাধনী চুতিয়া রাজবংশের এগারী কিংবদন্তী রানী আসিল রজা ধর্মধ্বজ পালর জীয়রী আসিল যাক ধীর নারায়ণ বলেও জানা যায় শদিয়াত জন্মগ্রহণ করা নৃত্যপালক বিয়া করায় 1524 চনত দুর্লভ দুর্বল নেতৃত্বর সুযোগ লই আহোম রজাই নৃত্যপালক হত্যা করে শদিয়া জয় করে কোশ্চেন নম্বর 36 হোয়াট হ্যাপেন্স টু এ বডি হোয়েন ইটস ডেন্সিটি ইজ গ্রেটার দেন দ্য ডেন্সিটি অফ দ্য ফ্লুইড যেতিয়া বস্তু এটার ঘনত্ব তরলের ঘনত্বতক অধিক হয় তেতিয়া ইয়ার কি হয় কি হব উত্তরটো শুদ্ধ উত্তরটো হব অপশন এ ইট ফ্লোট উপঙ্গি থাকিব তরলের ঘনত্বটোই বস্তুটোর ঘনত্ব অধিক হলে বস্তুটো তরলত ডুব যায় উদাহরণস্বরূপে লোহার টুকুরা এটার ঘনত্ব পানিতক অধিক হয় সেয়ে ই পানিত ডুবি যায় কোশ্চেন নম্বর 37 ইন হুইচ ইয়ার দ্য ক্যাপিটাল অফ আসাম শিফটেড ফ্রম শিলং টু দিসপুর কোন বছরত অসমৰ রাজধানী শিলংৰ পৰা দিসপুরলৈ স্থানান্তরিত করা হয়েছিল ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন বি 1972 1972 চনত অসমৰ রাজধানী শিলংৰ পৰা দিসপুরলৈ স্থানান্তরিত করা হয়েছিল কোশ্চেন নম্বর 38 হু এমং দ্য ফলোয়িং ফ্রম আসাম জয়েন দ্য ফেমাস দান্ডি মার্চ অসমৰ নিম্নলিখিত কোনে বিখ্যাত দান্ডি মার্চত যোগদান করেছিল ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব শুদ্ধ উত্তরটা হব অপশন সি লীলাধর বৰুৱা লীলাধর বৰুৱাই দান্ডি মার্চত যোগদান করেছিল 1930 চনত গান্ধীর যাত্রাত অসমৰ লীলাধর বৰুৱাই অংশগ্রহণ করেছিল ছল মার্চত দান্ডি যাত্রা বুলিও কোৱা হয় দান্ডি যাত্রা বা ছল মার্চ দান্ডি সত্যাগ্রহ আছিল ব্রিটিশ ভারতের শাসনত গান্ধীর নেতৃত্বত আইন অমান্য আন্দোলনের এক কিংবদন্তি অহিংস কার্য ইয়াত তিনিটা চারিটা কোয়েশ্চন জড়িত হয়ে আছে আপনাদের চাই লব কোশ্চেন নম্বর 39 এনিমিয়া ডিজিজ অকার্স ইন হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি এনিমিয়া রোগ কোনটো ভিটামিনের অভাবত হয় ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব ইয়ার শুদ্ধ উত্তরটা হয়ে যাব অপশন ডি ভিটামিন B12 কোশ্চেন নম্বর 40 দ্য ফার্স্ট ফিল্ম ডিরেক্টেড বাই ডক্টর ভূপেন হাজরিকা ইজ ডক্টর ভূপেন হাজরিকার দ্বারা পরিচালিত করা
প্রথমখন চলচ্চিত্র হয়েছে, ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন বি, এরাবাটর হোর, এরাবাটর হোর, ঠিক আছে। ভূপেন হাজরিকায় পরিচালনা করা চলচ্চিত্রসমূহ হয়েছে শকুন্তলা, লটিঘটি আর প্রতিধ্বনি। ভূপেন হাজরিকায় নিজে প্রযোজনা করা চলচ্চিত্রখন হয়েছে লটিঘটি। চামেলি মেম সাহেব চলচ্চিত্র, যত ভূপেন হাজরিকায় সংগীতর সংখ্যা রচনা করেছিল। ইয়াত বহুত কেটা চলচ্চিত্রর নাম দিয়া হয়েছে, যেনবরে ভূপেন হাজরিকায় যোনবোরক ভূপেন হাজরিকায় পরিচালনা করেছিল। আসাম বাজেট 2023-24 ইজ মেনশনড এজ বাজেট 2023-24 কি বলে উল্লেখ করা হয়েছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ, গ্রীন বাজেট। 2023-24 যখন বাজেট হল ইয়াক কি বলে উল্লেখ করা হয়েছে, গ্রীন বাজেট বা সেউজ বাজেট। কোশ্চেন নম্বর টু, মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা ইজ আ, মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা হয়েছে এক, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, কমেন্ট করুক আপনাদের। ইয়ার শুদ্ধ উত্তরটো হয়ে যাব অপশন এ, হেলথ ইন্স্যুরেন্স স্কিম, হেলথ ইন্স্যুরেন্স স্কিম, স্বাস্থ্য বীমা আঁচনি। কোশ্চেন নম্বর থ্রি, হু ওয়াজ দ্য কিং অফ কামরূপ, এ কন্টেম্পোরারি অফ সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তর সমসাময়িক কামরূপর রজাজন কোন আসে, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, শুদ্ধ উত্তরটো হব অপশন বি, পুষ্যবর্মন। কোশ্চেন নম্বর ফোর, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইডস, এইডসর সম্পূর্ণ রূপ কি, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, সবে জানে কমেন্ট করক, জলদি কমেন্ট করক। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ, একুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রম, ঠিক আছে। কোশ্চেন নম্বর ফাইভ, আন্ডার আপন বাহান স্কিম হোয়াট পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট রিল্যাক্সেশন ক্যান অ্যাভাইল গভর্নমেন্ট এমপ্লয়িজ। আপন বাহন আঁচনির অধীনত কিমান শতাংশ সুতর রেহাই সরকারি কর্মচারী সকলে লাভ করিব, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, শুদ্ধ উত্তরটো হব অপশন সি, 2%, 2%। কোশ্চেন নম্বর সিক্স, হুইচ স্টেট গট দ্য ইলেকট্রিক ট্রেন ফর দ্য ফার্স্ট টাইম ইন মার্চ 2023, 2023 চনত কোনখন রাজ্যই প্রথমবারের বাবে বৈদ্যুতিক রেল লাভ করেছে, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ, মেঘালয়। মেঘালয়ে প্রথমবারের বাবে বৈদ্যুতিক রেল লাভ করেছে 2023 মার্চ মাহত। কোশ্চেন নম্বর সেভেন, 100 rupees নোট ইজ সাইন্ড বাই, 100 টকার নোটত কোনে সই করে, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, RBI গভর্নর, RBIর রাজ্যপাল, RBIর ফুল ফর্ম কি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইয়ার রাজ্যপালজনে আমার 100 টকীয়া নোটত সাইন করে। কোশ্চেন নম্বর এইট, হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন রুলার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাসত প্রথম মহিলা শাসক কোন আছিল, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, কি হব, ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ, পার্বতী, প্রভাবতী গুপ্তা, প্রভাবতী গুপ্তা, ঠিক আছে। কোশ্চেন নম্বর নাইন, বাই হোয়াট নেম ইজ দ্য নর্থ কাছাৰ হিল ডিস্ট্রিক্ট ইজ নাও নোন, উত্তর কাছাৰ পাহাড়িয়া জিলা এতিয়া কি নামেরে জনাজাত, উত্তর কাছাৰ পাহাড় জিলা এতিয়া কি নামেরে জনাজাত, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব অপশন সি, ইয়ার শুদ্ধ উত্তর হব ডিমাহাসাও, ডিমাহাসাও অটোনমাস কাউন্সিল। কোশ্চেন নম্বর টেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তলর কোনজন ভারতের প্রথম গভর্নর জেনারেল আছিল, সবে জানে হয়নে, কমেন্ট করব কি হব ইয়ার আনসার, ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন বি, উইলিয়াম বেন্টিং, উইলিয়াম বেন্টিং আসলে প্রথম ভারতের গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ, নীতি আয়োগের অধ্যক্ষ কোন, ইয়ার রিপিটেডলি সুধি থাকা কোশ্চেন, রিপিটেডলি সুধি আসলে এই কোশ্চেনটি, ঠিক আছে, ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ, প্রাইম মিনিষ্টার, প্রধানমন্ত্রীজনেই হল আমার নীতি আয়োগের চেয়ারম্যান। কোশ্চেন নম্বর টুয়েলভ, হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল হ্যাজ ম্যাক্সিমাম ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি, নিম্নলিখিত কোনবিধ মাটিত সর্বাধিক পানি ধারণ ক্ষমতা আছে, কোনবিধ মাটিত সর্বাধিক পানি ধারণ ক্ষমতা আছে, ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন বি, রেগু সয়েল, রেগুর মাটির সর্বাধিক পানি ধারণ ক্ষমতা আছে। কোশ্চেন নম্বর থার্টিন, হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইউজড বাই শ্রীমন্ত শঙ্করদেব টু রাইট বৰগীত, শ্রীমন্ত শঙ্করদেব বৰগীত লিখিবলৈ কোনটো ভাষা ব্যবহার করেছিল,
সবেই জানে, বহুত ইজি কোশ্চেন হয়, কিন্তু সুধি থাকে। ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন বি, প্রজাউলি। প্রজাউলি ভাষাত শঙ্করদেবে বরগীত লিখেছিল। কোশ্চেন নম্বর 14, দেওধনী ইজ এ ফক ডান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং কমিউনিটিজ। দেওধনী নিম্নলিখিত কোন সম্প্রদায়ের এটা লোকনৃত্য? ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন বি, বড়ো। বড়োসকলের লোকনৃত্য দেওধনী। ইয়াত কাক পূজা করা হয়? সর্পদেবী মানসাক পূজা করা হয়। কোশ্চেন নম্বর 15, দ্য ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া স্টার্টেড ইন। ভারতের প্রথম পাঁচ বছরীয় পরিকল্পনা আরম্ভ হয়েছিল কেতিয়া আরম্ভ হয়েছিল? অপশন এ, 1951, 1951 সনত ভারতের প্রথম পাঁচ বছরীয় পরিকল্পনা আরম্ভ হয়েছিল। কোশ্চেন নম্বর 16, হুইচ অফ দ্য ফলোয়িং ডান্সেস অফ আসাম ইজ গিভেন দ্য স্টেটাস অফ ক্লাসিক্যাল ডান্স বাই সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমিয়ে নিম্নলিখিত কোন নৃত্যক শাস্ত্রীয় নৃত্যর মর্যাদা প্রদান করেছে? ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব? অপশন এ, সত্রিয়া। সত্রিয়া নৃত্যক সঙ্গীত নাটক একাডেমিয়ে শাস্ত্রীয় নৃত্যর মর্যাদা প্রদান করেছে। কোশ্চেন নম্বর 17, টু হুম ডিড প্রেসিডেন্ট মুর্মু প্রেজেন্ট দ্য প্রেসিডেন্টস কালার? রাষ্ট্রপতি মুর্মুয়ে কাক প্রেসিডেন্টস কালার প্রদান করেছে? ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়ে যাব অপশন এ, INS দ্রোণাচার্যা। INS দ্রোণাচার্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 18, হাউ মেনি ফ্ল্যাগশিপ স্কিমস আর মেনশনড ইন দ্য আসাম বাজেট 2023-24? 2023-24 চনের অসম বাজেটত কিমানখন ধ্বজাবাহী আঁচনি উল্লেখ করা হয়েছে? ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব? শুদ্ধ উত্তরটি হব অপশন বি, 18টা। 18টা ধ্বজাবাহী আঁচনি উল্লেখ করা হয়েছে। কোশ্চেন নম্বর 19, 19ত কি কৈছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হুইচ মিনিষ্ট্রি লুকস আফটার দ্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি? ভারত সরকারের কোন মন্ত্রালয়ে দেশের মানব সম্পদ বিকাশের চোয়া চিতা করে? ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন বি, মিনিষ্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রালয়ে। ভারতের শিক্ষা মন্ত্রালয়ে কি করে? দেশের মানব সম্পদ বিকাশের চোয়া চিতা করে। কোশ্চেন নম্বর 20, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ বাবরস অটোবায়োগ্রাফি তুজুক আই বাবরি রিটেন? বাবরের অটোবায়োগ্রাফিখনের নাম কি? তুজুক আই বাবরি। তুজুক আই বাবরি কোন ভাষাত লিখা হয়েছিল? ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব? শুদ্ধ উত্তরটি হয়ে যাব অপশন সি, তুর্কি। তুর্কি ভাষাত লিখা হয়েছিল, আর সেই সময় তুর্কি আর পার্সি ভাষাত অটোবায়োগ্রাফি বা কিতাববুর লিখা গৈছিল। সো বাবরের অটোবায়োগ্রাফি তুজুকাই বাবরি কোন ভাষাত লিখেছিল? তুর্কি ভাষাত। কোশ্চেন নম্বর 21, দ্য নর্মেল কম্পোনেন্টস অফ এলপিজি আর এলপিজি। এলপিজির ফুল ফর্ম কি? ফুল ফর্মটি আপনাদের কমেন্ট বক্সত কমেন্ট করব। ফুল ফর্ম এলপিজির সাধারণ উপাদানবোৰ হৈছে। ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব? শুদ্ধ উত্তরটি কি হব কমেন্ট করক জলদি। শুদ্ধ উত্তরটি হয়ে যাব অপশন বি, প্রোপেন এন্ড বিউটেন। প্রোপেন আর বিউটেন হল এলপিজির সাধারণ উপাদান। কোশ্চেন নম্বর 22, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অব বেকিং সোডা? বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম কি? ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন সি, সোডিয়াম বাইকার্বনেট। আর সোডিয়াম বাইকার্বনেট কেন লিখে এটাও কেতিয়া বা সুধি দিয়ে, NaHCO3, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। কোশ্চেন নম্বর 23, রেসপিরেশন ইজ আন শোষণ হয়েছে এক। ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়ে যাব অপশন বি, এক্সোথার্মিক প্রসেস, তাপবর্জী বিক্রিয়া। কোশ্চেন নম্বর 24, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটেলস ইজ ফাউন্ড ইন এ লিকুইড স্টেট এট রুম টেম্পারেচার? নিম্নলিখিত কোন ধাতু সাধারণ উষ্ণতাত তরল অবস্থাত পোৱা যায়? কোঠালীর উষ্ণতা সাধারণ উষ্ণতাত তরল অবস্থাত পোৱা যায়। ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব? অপশন সি, মার্কারি। সাধারণ উষ্ণতাত তরল অবস্থাত পোৱা যায়। কোশ্চেন নম্বর 25, হুইচ কালার এবজর্বস মোর হিট? কোন রঙে অধিক তাপ শোষণ করে? শুদ্ধ উত্তরটি কি হব সবেই জানে হয়নে বাট সুধে। ইয়ার শুদ্ধ উত্তরটি হয়ে যাব অপশন এ, ব্ল্যাক, কলা রং। আর রিফ্লেক্ট করে কোনে? বগা রঙে, হয়নে?
কোশ্চন নম্বৰ 26, হোৱাট ইজ দ্য এছ আই ইউনিট অফ ৱাৰ্ক? কাৰ্যৰ এছ আই ইউনিট কি হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব জুল। কোশ্চন নম্বৰ 27, ৰকেট ৱৰ্কছ অন দ্য প্ৰিন্সিপাল অফ? ৰকেট কোনটো নীতিৰ ওপৰত কাম কৰে? জলদি কমেণ্ট কৰক, কিমান পালে জনাব, আৰু ভিডিঅ'টো লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু ছাবস্ক্রাইব কৰিব। কমেণ্টটো কৰিবই, কিমান পালে হয়নে, ছাবস্ক্রাইব কৰি কৰি দিব। সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ৰকেট ৱৰ্কছ অন দ্য প্ৰিন্সিপাল অফ? ৰকেট কোনটো নীতিৰ ওপৰত কাম কৰে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হৈ যাব অপশ্যন চি, থাৰ্ড ল অফ মোশন। থাৰ্ড ল অফ মোশন গতিৰ তৃতীয় সূত্ৰ। কোশ্চন নম্বৰ 28, হুইচ মিডিয়াম কেন চাউণ্ড বি ট্ৰান্সমিটেড দ্য মোষ্ট? শব্দই আটাইতকৈ বেছি কোনটো মাধ্যমৰ মাজেৰে সঞ্চাৰিত হ'ব পাৰে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, গোটা, কাৰণ এইটো মাধ্যমত অণুবোৰ বহুত বেছি পৰিমাণে থাকে। গোটা মাধ্যমত আটাইতকৈ বেছি সঞ্চাৰিত হ'ব পাৰে শব্দই। কোশ্চন নম্বৰ 29, দ্য ফিলামেণ্ট অফ বাল্ব ইজ মেড আপ অফ হুইচ মেটেৰিয়েল? বাল্বৰ ফিলামেণ্ট কোনটো পদাৰ্থৰে গঠিত? এইটো সবেই জানে বাট ৰিপিটেডলি সুধি থাকে, ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয়। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, টাংষ্টেন। কুৱেশ্যন নম্বৰ 30, ইয়াত কৈছে চকলাং ইজ এ মেৰিজ ৰিটুৱেল ফলোৱেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং কমিউনিটিজ অফ আসাম? চকলং অসমৰ কোনটো সম্প্ৰদায়ৰ এক বিবাহ অনুষ্ঠান? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, আহোম। আহোমসকলৰ এটা বিবাহ অনুষ্ঠান। কুৱেশ্যন নম্বৰ 31, হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনা অলৱেজ ৰিজাল্টছ ইন দ্য কুলিং ইফেক্ট? তলৰ কোনটো পৰিঘটনাৰ ফলত সদায় শীতল প্ৰভাৱ পৰে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হৈ যাব অপশ্যন চি, এভাপৰেশ্যন, বাষ্পীভৱন। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব বাষ্পীভৱন। কুৱেশ্যন নম্বৰ 32, দ্য কণ্টিজেঞ্চি ফাণ্ড অফ দ্য ইণ্ডিয়া ইজ অপাৰেটেড বাই? ভাৰতৰ আকস্মিক পুঁজি পৰিচালনা কৰে কোনে? পৰিচালনা কৰে আকস্মিক পুঁজি? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, পাৰ্লিয়ামেণ্ট, সংসদে। সংসদে ভাৰতৰ আকস্মিক পুঁজি পৰিচালনা কৰে। কুৱেশ্যন নম্বৰ 33, ইন হুইচ প্লেচ ইন আসাম ইজ দ্য গেছ ক্ৰেকাৰ ইণ্ডাষ্ট্ৰী লোকেটেড? অসমৰ কোন ঠাইত গেছ ক্ৰেকাৰ উদ্যোগ অৱস্থিত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, ডিব্ৰুগড়। ডিব্ৰুগড়ৰ লেপেটকাটাত, লেপেটকাটাত কি আছে? গেছ ক্ৰেকাৰ ইণ্ডাষ্ট্ৰী আছে। কুৱেশ্যন নম্বৰ 34, দ্য ফাৰ্ষ্ট ডে অফ মাঘ বিহু ইজ নোন এজ? মাঘ বিহুৰ প্ৰথম দিনা দিনটোক কি নামেৰে জনা যায়? আমাৰ অসমৰ মানুহ চবেই জানে, হয়নে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, উৰুকা। কুৱেশ্যন নম্বৰ 35, হাউ মেনি টাইমছ ডাজ দ্য হাৰ্ট বিট ইন ওৱান মিনিট? এক মিনিটত হৃদযন্ত্ৰই কিমানবাৰ স্পন্দন কৰে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, 72-75 টাইমছ, 70ৰ পৰা 75 বাৰ। কিন্তু একুৰেট যদি সোধে 72, ঠিক আছে, ৰাউণ্ড ফিগাৰত সুধিলে 72। কুৱেশ্যন নম্বৰ 36, হোৱাট ইজ দ্য ষ্টেট মাউণ্টেইন ইন হুইচ ষ্টেট মাউণ্টেইন চইল ইজ নট ফাউণ্ড? কোনখন ৰাজ্যত পাহাৰীয়া মাটি পোৱা নাযায়? পাহাৰীয়া মাটি ক'ত পোৱা নাযায়? কোনখন ৰাজ্যত? হিমাচল প্ৰদেশ নে মহাৰাষ্ট্ৰ নে উত্তৰাখণ্ড নে ছিকিম? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হৈ যাব অপশ্যন চি, উত্তৰাখণ্ড। উত্তৰাখণ্ডত পাহাৰীয়া মাটি পোৱা নাযায়। কুৱেশ্যন নম্বৰ 37, হাউ মেনি ফাৰ্মছ আৰ দেয়াৰ ইন দ্য চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট ছিষ্টেম? কেন্দ্ৰীয় চৰকাৰ ব্যৱস্থাত কিমান পুঁজি আছে? চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টত কিমানটা পুঁজি আছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈ যাব অপশ্যন বি, তিনিটা। তিনিটা পুঁজি আছে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট ছিষ্টেমত। কুৱেশ্যন নম্বৰ 38, আণ্ডাৰ হুইচ আৰ্টিকেল অফ দ্য ইণ্ডিয়ান কনষ্টিটিউশ্যন বাজেট ইজ মেনশ্যনড? ভাৰতীয় সংবিধানৰ কোনটো অনুচ্ছেদত বাজেটৰ কথা উল্লেখ কৰা হৈছে? ইয়াত বাজেটৰ কথা কোনটো অনুচ্ছেদত উল্লেখ কৰা হৈছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? এটাও নহয়, নান। কিয়? কাৰণ বাজেটৰ কথা আমাৰ ইণ্ডিয়ান কনষ্টিটিউশ্যনত উল্লেখ কৰা হোৱাই নাই। কুৱেশ্যন নম্বৰ 39, হুইচ অফ দ্য ফলোয়িং ৱাজ দ্য লাষ্ট গভৰ্ণৰ জেনেৰেল অফ ইণ্ডিয়া? ভাৰতৰ কোনজন, তলৰ কোনজন ভাৰতৰ শেষ গভৰ্ণৰ জেনেৰেল আছিল? ভাৰতৰ শেষ গভৰ্ণৰ জেনেৰেল কোন আছিলে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, লৰ্ড কেনিং।
লর্ড কেনিং আছিল লাস্ট গভর্নর জেনেরেল অফ ইন্ডিয়া, ভারতের শেষরজন গভর্নর জেনেরেল। কোশ্চেন নম্বর 40, আমার লাস্ট কোশ্চেন, অল ভেরিয়েন্টস ক্যারি ডি অক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট, সকলো হিয়ার অক্সিজেনবিহীন টেস্ট থাকে কিন্তু দেশত নাথাকে, কিহত অক্সিজেনবিহীন টেস্ট নাথাকে, কোনটো হীরাত? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ পালমোনারি ভেইন, ক্লোম হীরাত, ক্লোম হীরাত অক্সিজেনবিহীন টেস্ট নাথাকে। হোয়াট কালার ডাজ লিটমাস পেপার টার্ন ইন এ বেসিক সলিউশন, ক্ষারকীয় দ্রব্যই লিটমাস কাগজক কি রং প্রদান করে? ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? ক্ষারকীয় দ্রব্যই লিটমাস কাগজক কি রং প্রদান করে? ইয়ার শুদ্ধ উত্তরটো হয়ে যাব আপনার অপশন এ নীলা, ব্লু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ চিলি, চিলির রাজধানী চহর কি? ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব কমেন্ট করে জানাও। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন বি সেন্টিয়াগো, চিলির রাজধানী কি? সেন্টিয়াগো। কোশ্চেন নম্বর 3, হুইচ সিটি হাউসেস দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্কের মুখ্য কার্যালয় চহরখন কত আছে? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন বি মুম্বাই, মুম্বাইত আছে। ঠিক আছে, কমেন্ট করলে না আপনাদের। কোশ্চেন নম্বর 4, হুইচ হার্ডওয়্যার কম্পোনেন্ট ইজ এসেনশিয়াল ফর কানেক্টিং এ কম্পিউটার টু এ নেটওয়ার্ক, এটা কম্পিউটারক এটা নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করবলে কোনটো হার্ডওয়্যার উপাদান অপরিহার্য? ইয়ার শুদ্ধ উত্তরটো হব কি কমেন্ট করক। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন বি মডেম, এটা কম্পিউটারক এটা নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করবলে কোনটো হার্ডওয়্যার ব্যবহার করা হয়? মডেম। কোশ্চেন নম্বর 5, দ্য থর ডিজার্ট লাইজ টু দ্য ওয়েস্ট অফ হুইচ ইন্ডিয়ান মাউন্টেইন রেঞ্জ, ভারতের কোনটো পর্বতমালার পশ্চিমে থর মরুভূমি অবস্থিত? ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন বি আরাবলি রেঞ্জ, আরাবলি। ঠিক আছে, কোশ্চেন নম্বর 6, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ নট এ ট্রিবিউটারি অফ দ্য গঙ্গাস, তলর কোনখন নদী গঙ্গার উপনয় নহয়? গঙ্গার উপনয়কেইটা বাদ দি পেলাই যোনটো গঙ্গার উপনয় নহয় সেইটো ঠিক করলে হল, হয়নে? সো কমেন্ট বক্সত কমেন্ট করক কোনটো হব ইয়ার আনসার। ইয়ার কারেক্ট আনসার হব অপশন ডি ব্যাস, ব্যাস গঙ্গা নদীর উপনয় নহয়। কোশ্চেন নম্বর 7, হোয়াট ইজ দ্য টেম্পারেচার এট হুইচ সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেলস হ্যাভ দ্য সেম ভ্যালুজ, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলর একে উষ্ণতার মান কিমান? সেলসিয়াস স্কেলতো যিমান হব ফারেনহাইট স্কেলতো একে সমান উষ্ণতা হব, কোনটো মানত? ইয়ার কারেক্ট আনসারটো কি হব আপনাদের আগতে লয়ার ক্লাসত পাই থৈ আহিছে, কি হব শুদ্ধ উত্তরটো? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন সি মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসত ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলত সমান উষ্ণতা। কোশ্চেন নম্বর 8, হুইচ ইকোনমিক সিস্টেম ইজ ক্যারেক্টারাইজড বাই প্রাইভেট ওনারশিপ অফ দ্য মেম্বার মিনস অফ প্রোডাকশন এন্ড মিনিমাল গভর্নমেন্ট ইন্টারফেরেন্স, কোনটো অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হৈছে উৎপাদনের মাধ্যমসমূহৰ ব্যক্তিগত মালিকীস্বত্ব আর ন্যূনতম সরকারি হস্তক্ষেপ, কোনটো অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য? শুদ্ধ উত্তরটো কি হব, কি হব ইয়ার শুদ্ধ উত্তরটো? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ পুঁজিবাদ, ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম হব ইয়ার শুদ্ধ উত্তর। কোশ্চেন নম্বর 9 আছে, ডিফাইন দ্য টার্ম ক্যাটালাইজড ইন দ্য কনটেক্সট অফ কেমিক্যাল রিয়েকশনস, রাসায়নিক বিক্রিয়ার প্রসঙ্গত অনুঘটক শব্দটির সংজ্ঞা কি? ক্যাটালাইজড, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ সাবস্টেন্স দ্যাট স্পিডস আপ এ রিয়েকশন, যি বিক্রিয়ার গতি ক্ষিপ্র করে তোলে, অনুঘটকৰ কাম কি? বিক্রিয়ার গতি ক্ষিপ্র করে তোলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10,
হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার অন এ স্ট্যান্ডার্ড আইস হকি টিম ডিউরিং এ গেম? এটা খেলার সময়ত এটা স্ট্যান্ডার্ড আইস হকি দলের কিমানজন খেলুয়ে থাকে? হকি দলত কিমানটা খেলুয়ে থাকে? কিমানটা থাকে? আপনাদের সবই খেলে হয়নে ম্যাক্সিমাম খেল চাই? ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন বি সিক্স। হকি খেলত কিমানজন খেলুয়ে থাকে? ছয়জন। কোশ্চেন নম্বর ইলেভেন, হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার্স দ্য লংগেস্ট বর্ডাৰ উইথ আসাম? অসমৰ সৈতে সর্বাধিক দীঘলীয়া সীমান্ত ভাগ ভারতীয় কোনখন রাজ্য? সর্বাধিক দীঘলীয়া সীমান্ত ভাগ করেছে কোনখন রাজ্যই? অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল? কোনটো হব ইয়ার শুদ্ধ উত্তর? ইয়ার শুদ্ধ উত্তরটো হয়ে যাব অপশন সি মেঘালয়। মেঘালয় সবচেয়ে বেশি সীমা ভাগ করেছে। কোশ্চেন নম্বর টুয়েলভ, হুইচ স্টেট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া শেয়ার্স ইটস বর্ডার্স উইথ তিব্বত, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল এন্ড ভুটান? উত্তর পূব ভারতের কোনখন রাজ্যই তিব্বত, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল আর ভুটানের সঙ্গে নিজের সীমা ভাগ করে? ঠিক আছে, তিব্বত, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল আর ভুটান, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? অরুণাচল প্রদেশ, নে আসাম, নে মেঘালয়, নে মিজোরাম? ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ অরুণাচল প্রদেশ। কোশ্চেন নম্বর থার্টিনত কি কৈছে? হু ইজ দ্য প্রেজেন্ট ইলেকশন মিনিষ্টার, এডুকেশন মিনিষ্টার অফ আসাম? ভারতের বর্তমানের শিক্ষামন্ত্রী কোন? ভারতের বর্তমানের শিক্ষামন্ত্রী কোন? সবে জানে নহয়, ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ ধর্মেন্দ্র প্রধান। আর অসমৰ কোন? অসমৰ রণজ পেগু, হয়নে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ফোরটিন, হু ইজ ক্রেডিটেড উইথ দ্য 1953 ডিসকভারি অফ গোল্ডেন ল্যাঙ্গুর ইন আসাম? 1953 চনত অসমত সোণালী ল্যাঙ্গুরর আবিষ্কারের কৃতিত্ব কাক দিয়া হয়? সোণালী ল্যাঙ্গুরর আবিষ্কারের কৃতিত্ব কাক দিয়া হয়েছিল 1953-ত? ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন সি এডওয়ার্ড পিচার্ড গি। এডওয়ার্ড পিচার্ড গি, ঠিক আছে। কোশ্চেন নম্বর ফিফটিন, দ্য প্রপোজড টিপাইমুখ ড্যাম ইজ টু বি কনস্ট্রাক্টেড ওভার হুইচ রিভার? কোনখন নদীর উপর প্রস্তাবিত টিপাইমুখ মথাউরি নির্মাণ করব? কোনখন নদীর উপর টিপাইমুখ মথাউরি নির্মাণ করব? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন সি বরাক রিভার। বরাক রিভারের উপর টিপাইমুখ মথাউরি নির্মাণ করব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর সিক্সটিন, হুইচ অফ দ্য ফলোয়িং রুট ইজ দ্য ন্যাশনাল ওয়াটারওয়ে টু? তলর কোনটো পথ রাষ্ট্রীয় জলপথ দুই? ইয়ার শুদ্ধ উত্তরটো কোনটো হব? অঞ্চলকেইটা পঢ়ি চাওক আপনাদের, চারিটা অপশন, ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? শুদ্ধ উত্তরটো হব অপশন সি রিভার ব্রহ্মপুত্র ফ্রম ধুবুরী টু সদিয়া, ধুবুরীর সদিয়ালে ব্রহ্মপুত্র নদী, ন্যাশনাল ওয়াটারওয়ে টু, ঠিক আছে। ধুবুরীর সদিয়ালে যে জলপথ, এটি কি রাষ্ট্রীয় জলপথ দুই? কোশ্চেন নম্বর সেভেন্টিন, বুকুনি পাটানি ইজ এ ট্রেডিশনাল কস্টিউম অফ হুইচ ট্রাইব? বুকুনি পাটানি কোন জনগোষ্ঠীর পরম্পরাগত সাজ পোশাক? বুকুনি পাটানি কোনটো জনগোষ্ঠীর সাজ পোশাক হয়? আহোম, নে সোণালী কছাৰী, নে ৰাজ কোচ ৰাজবংশী, নে ৰাভা? কোনটো হব শুদ্ধ উত্তৰ? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হব? অপশ্যন বি কোচ ৰাজবংশী। বুকুনি পাটানি কোচ ৰাজবংশী কি হয়? পৰম্পৰাগত সাজ। কোশ্চেন নম্বৰ এইটিন, মহামায়া ধাম ইজ এট হুইচ প্লেচ অফ আসাম? মহামায়া ধাম অসমৰ কোন ঠাইত অৱস্থিত? কামৰূপ, নে যোৰহাট, নে হাইলাকান্দি, নে ধুবুৰী? কত আছে মহামায়া ধামখন? মহামায়া ধাম আছে ধুবুরীত, অপশন ডি হব ইয়ার শুদ্ধ উত্তর। কোশ্চেন নম্বর নাইনটিনত কি আছে? শ্রী শ্রী অনিরুদ্ধদেব স্পোর্টস ইউনিভার্সিটি ইজ সিটুয়েটেড ইন হুইচ প্লেস অফ আসাম? শ্রী শ্রী অনিরুদ্ধদেবে ক্রীড়া বিশ্ববিদ্যালয় অসমের কোন স্থানত অবস্থিত? শ্রী শ্রী অনিরুদ্ধদেব ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস ইউনিভার্সিটি কত আছে? তিতাবৰ, নে চাবুৱা, নে আশাৰী কান্দি, নে হুজাই? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব
অপশন বি চাবুয়াত আছে, ঠিক আছে। চাবুয়াত কি আছে? শ্রী শ্রী অনিরুদ্ধ দেব ক্রীড়া বিশ্ববিদ্যালয়। কোশ্চেন নম্বৰ টুৱেণ্টিত আছে, ভাইটি দ্য ফাৰ্ষ্ট আসামিজ কালাৰ ফিল্ম ৱাজ ডাইৰেক্টেড বাই হোম। ভাইটি অসমৰ প্ৰথম অসমীয়া ৰঙীন চিনেমাখন কোনে পৰিচালনা কৰিছিলে? কোনে কৰিছিলে? কমেণ্ট বক্সত কমেণ্ট কৰক জলদি জলদি, চবেই জানে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, কমল চৌধুৰী। কমল চৌধুৰীটোৱে ভাইটি কি কৰিছিলে? ডিৰেক্ট কৰিছিলে, ডিৰেক্টৰ আছিলে ভাইটি। ফিল্মখনৰ ডিৰেক্টৰ আছিলে কমল চৌধুৰী। আৰু অসমৰ ফাৰ্ষ্ট কালাৰ ফিল্ম কোনটো আছিলে? ভাইটি। কুৱেশ্যন নম্বৰ 21, হু এমং দ্য ফলোয়িং নেভাৰ বিকেম দ্য প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়ান নেশ্যনেল কংগ্ৰেছ? দলৰ কোনজন কেতিয়াও ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ সভাপতি হোৱা নাছিল? মহাত্মা গান্ধী নে বাল গংগাধৰ তিলক নে গোপাল কৃষ্ণ গোখলে? কোন হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰ? কোনটো হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, বাল গংগাধৰ তিলক। বাল গংগাধৰ তিলক কেতিয়াও ইণ্ডিয়ান নেশ্যনেল কংগ্ৰেছৰ প্ৰেচিডেণ্ট নাছিলে। নেক্সট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ 22, হেবিয়াছ কৰ্পাছ ইজ এছ'চিয়েটেড উইথ হুইচ অফ দ্য গিভেন পাৰ্ট অফ দ্য ইণ্ডিয়ান কনষ্টিটিউশ্যন? ভাৰতীয় সংবিধানৰ কোনটো অংশৰ লগত হেবিয়াছ কৰ্পাছ জড়িত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কোনটো হ'ব? প্ৰিয়েম্বল নে ফাণ্ডামেণ্টেল ৰাইটছ নে ডিৰেক্টিভ প্ৰিন্সিপলছ নে ফাণ্ডামেণ্টেল ডিউটিজ? কোনটো হ'ব? হেবিয়াছ কৰ্পাছ কোনটোৰ লগত জড়িত হৈ আছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? শুদ্ধ উত্তৰটো হৈ যাব অপশ্যন বি, ফাণ্ডামেণ্টেল ৰাইট। ফাণ্ডামেণ্টেল ৰাইট। কুৱেশ্যন নম্বৰ 23, ৰাণী কি ভাৱ? ৰাণী কি ভাৱ মটিভ প্ৰিণ্টেড এট বেক চাইড অফ 100 rupees নোট ইন এ ইউনেস্কো ৱৰ্ল্ড হেৰিটেজ চাইট ইন ইণ্ডিয়া, হুৱেৰ ইজ ইট? 100 টকীয়া নোটৰ পিছফালে ছপা কৰা ৰাণী কি ভাৱ মটিভ ভাৰতৰ ইউনেস্কোৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ, ই ক'ত অৱস্থিত? ক'ত অৱস্থিত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, গুজৰাট। গুজৰাটত অৱস্থিত, ঠিক আছে। নেক্সট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ 24, হোৱাট ডাজ ভি ষ্টেণ্ড ফৰ দ্য ইউৱা ইন দ্য ইনিচিয়েটিভ অফ দ্য মিনিষ্ট্ৰী অফ এডুকেশ্যন অফ ইণ্ডিয়া? ভাৰতৰ শিক্ষা মন্ত্ৰালয়ৰ পদক্ষেপ ইউৱাত ভিৰ অৰ্থ কি? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, ভাৰ্চেটাইল। কুৱেশ্যন নম্বৰ 25, 25ত কি আছে, হাউ মেনি লেংগুৱেজেছ আৰ দেয়াৰ অন লেংগুৱেজ পেনেল অফ ইণ্ডিয়ান কাৰেঞ্চি নোট? ভাৰতীয় মুদ্ৰা নোটৰ ভাষা পেনেলত কিমানটা ভাষা আছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন 15টা, ঠিক আছে। কেইটা আছে? 15টা। কুৱেশ্যন নম্বৰ 26, কুৱেশ্যন নম্বৰ 26ত আছে, হুইচ অফ দ্য ফলোয়িং সং ইজ মেইনলি ডেডিকেটেড টু দ্য লাভ অফ ৰাধা এণ্ড কৃষ্ণ? তলৰ কোনটো গীত মূলতঃ ৰাধা আৰু কৃষ্ণৰ প্ৰেমৰ সৈতে উৎসৰ্গিত? ৰাধা আৰু প্ৰেমৰ কথা কোৱা হৈছে কোনটোত? গুমৰা নে ঢাপ নে কৰ্মানাচ নে কেচাবাদী? কোনটো হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰ? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, কেচাবাদী। কুৱেশ্যন নম্বৰ 27ত আছে, দীপৰ বিল ইজ ডেজিগনেটেড এজ এ ৰামচাৰ ছাইট ইন হুইচ ইয়াৰ? দীপৰ বিল কোন বছৰত ৰামচাৰ ছাইট হিচাপে নিৰ্ধাৰিত কৰা হৈছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, 2002 চনত দীপৰ বিলটো ৰামচাৰ ছাইট হিচাপে নিৰ্ধাৰণ কৰা হৈছে। কুৱেশ্যন নম্বৰ 28, হোৱাট ইজ দ্য মেক্সিমাম এজ অফ এ গাৰ্ল এলিজিবল ফৰ অপেনিং এন একাউণ্ট ইন সুকন্যা সমৃদ্ধি যোজনা? সুকন্যা সমৃদ্ধি যোজনাত একাউণ্ট খোলাৰ যোগ্য ছোৱালী এজনীৰ সৰ্বোচ্চ বয়স কিমান? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউণ্ট খোলাৰ বাবে ছোৱালী এজনীৰ বয়স কিমান হ'ব লাগে?
সর্বোচ্চ বয়স কিমান, মেক্সিমাম এজ, তার উপর থাকিলে নহব। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন বি, 10 বছর, 10 ইয়ার্স। ঠিক আছে, 10 বছরকে উপর হব নালাগিব। সুকন্যা সমৃদ্ধি যোজনা। কোশ্চেন নম্বর 29 আছে, যোরহাট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় আর চিকিৎসালয় কোন বছর স্থাপন করা হয়েছিল? ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব অপশন এ, 2009 স্থাপন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 30, হাউ মেনি কম্পোনেন্টস আর দেয়ার ইন এ ন্যাশনাল আয়ুষ মিশন? রাষ্ট্রীয় আয়ুষ অভিযানত কিমানটা উপাদান আছে? ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, শুদ্ধ উত্তরটো হব অপশন বি, 4। আয়ুষ মিশনত কেটা উপাদান আছে? 4টা। কোশ্চেন নম্বর থার্টি ওয়ানত আছে, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল এমেন্ডমেন্টস প্রোভাইডেড ফর দ্য রাইট টু এডুকেশন? তলৰ কোনটো সাংবিধানিক সংশোধনীত শিক্ষাৰ অধিকাৰৰ ব্যৱস্থা কৰা হৈছিল? 88, 89, 87, 86। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈ যাব অপশ্যন বি, 86 এমেণ্ডমেণ্ট, 86 তো সংশোধনী। কোশ্চেন নম্বৰ 32, দ্য গান্ধী ইরউইন প্যাক্ট ওয়াজ এসোসিয়েটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস অফ ইন্ডিয়া? গান্ধী ইরউইন চুক্তি ভারতর তলর কোন আন্দোলনের লগত জড়িত আছিল? রাওলাত, নে সিভিল ডিসঅবিডিয়েন্স, নে নন কোঅপারেশন, নে কুইট ইন্ডিয়া? কোন চুক্তির লগত, কোন আন্দোলনের লগত জড়িত হয়ে আছিল গান্ধী ইরউইন চুক্তি? ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব, শুদ্ধ উত্তরটা হয়ে যাব অপশন বি, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলনের লগত জড়িত হয়ে আছিল গান্ধী ইরউইন চুক্তি। কোশ্চেন নম্বর 33, পেনশন স্কিম, প্রধানমন্ত্রী শ্রময়োগী মানধন যোজনা ইজ অ্যাপ্লিকেবল ফর হুইচ অফ দ্য ফলোয়িং ইন ইন্ডিয়া? পেনশন আসনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা ভারতত দলের কোনটোর বাবে প্রযোজ্য? কনস্ট্রাকশন ওয়ার্কার্স, অডিও ভিজুয়াল ওয়ার্কার্স, মিড ডে মিল ওয়ার্কার্স, অল অফ দ্য 3 মেনশন এব। ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, ইয়ার শুদ্ধ উত্তরটো হয়ে যাব অপশন ডি, অল দ্য 3 মেনশন এব। কোশ্চেন নম্বর 34 কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইগার রিজার্ভ ইন আসাম? তলর কোনটো অসমত বাঘ সংরক্ষিত বনাঞ্চল নহয়, টাইগার রিজার্ভ নহয়? কোনটো, নামেরি, নে ডিব্রু সৈখোয়া, নে ওরাং, নে মানাস? কত কত টাইগার আছে, মানাসত টাইগার আছে নে, ডিব্রু সৈখোয়া, নামেরি, ওরাং, কোনটো টাইগার রিজার্ভ নহয়? ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন সি, ডিব্রু সৈখোয়া ন্যাশনাল পার্ক। ডিব্রু সৈখোয়াত আমার কি নাই, টাইগার নাই, টাইগার রিজার্ভ নহয় ডিব্রু সৈখোয়াটো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর থার্টি ফাইভত আছে, দ্য কনসেপ্ট অফ 5 ইয়ার প্ল্যানস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বরোয়েড ফ্রম? ভারতের সংবিধানত 5 বছরীয় পরিকল্পনার ধারণাটো ধার লওয়া হয়েছিল কারপরা? রাশিয়া, নে আমেরিকা, নে ইংল্যান্ড, নে জার্মানি? কারপরা লওয়া হয়েছিল কনসেপ্ট অফ 5 ইয়ার প্ল্যান, 5 বছরীয় পরিকল্পনার ধারণাটো কারপরা লওয়া হয়েছিল? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ, রাশিয়ারপরা, রুশ, রাশিয়ারপরা আমার 5 ইয়ার প্ল্যান পরিকল্পনাটো লওয়া হয়েছিল। কোশ্চেন নম্বর 36, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? তলর কোনজন সংবিধানের খসড়া প্রস্তুত সমিতির সদস্য নাছিল? তলর কোনজন মেম্বারে ড্রাফটিং কমিটির মেম্বার নাছিল? বি এন রাও, এন এম রাও, ডি পি কৈতান, গোপালস্বামী আয়েঙ্গার? ড্রাফটিং কমিটির মেম্বার নাছিল। ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব, শুদ্ধ উত্তরটো হব অপশন এ, বি এন রাও, বি এন রাও ড্রাফটিং কমিটির মেম্বার নাছিল। নেক্সট কোশ্চেন, 37, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ হরপ্পান সিটি? তলর কোনখন শহর হরপ্পান শহর নাছিল? লোথাল, নে ধলাভিরা, নে মেহেরগড়, নে
সুপ্তাক্ষ। ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন সি, মেহেরগড়। হরপ্পান শহর নাছিল মেহেরগড়, হরপ্পান শহর নাছিল। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডকুমেন্ট রিলিজড বাই দ্য ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিষ্ট্রি দিস ইয়ার ইনস্টিটিউট অফ দ্য অ্যানুয়াল ইকোনমিক সার্ভে? বার্ষিক অর্থনৈতিক জরিপর পরিবর্তে ভারতের বিত্ত মন্ত্রালয়ে এইবার প্রকাশ করা নথিখনের নাম কি? সবই জানিব লাগে, জানেও কিছু মানে। ইয়ার শুদ্ধটো কি হব পটাপট কমেন্ট করক। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন সি, দ্য ইন্ডিয়ান ইকোনমি, এ রিভিউ দ্য ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, বহুত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 39, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি অফ এ কান্ট্রি ইজ? এখন দেশের মুঠ ঘরুয়া উৎপাদন হল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মুঠ ঘরুয়া উৎপাদন। ইয়ার শুদ্ধ উত্তরটা কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটা হয়ে যাব অপশন ডি, দ্য টোটাল মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন দ্য ইকোনমিক টেরিটরিজ অফ এ কান্ট্রি ইন এ গিভেন ইয়ার। একটা বছরত, কোনো একটা বছরত এখন দেশের অর্থনৈতিক ভূখণ্ডত উৎপাদিত চূড়ান্ত সামগ্রী আর সেবার মুঠ ধনমূল্য। কোশ্চেন নম্বর 40, কোশ্চেন নম্বর 40 আছে, হুইচ মেটেরিয়াল ওয়াজ মেজরলি ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য মেইন স্ট্রাকচার অফ দ্য অযোধ্যা রাম মন্দির? অযোধ্যা রাম মন্দিরের মূল গঠন নির্মাণের কোন সামগ্রী প্রধানক ব্যবহার করা হয়েছিল? ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? হোয়াইট মার্বল, নে চারকোয়েল, নে পিঙ্ক স্যান্ডস্টোন, নে লাইমস্টোন? ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? পটাপট কমেন্ট করক। ইয়ার শুদ্ধ উত্তরটো হয়ে যাব অপশন সি, পিঙ্ক স্যান্ডস্টোন, পিঙ্ক স্যান্ডস্টোন। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023 ভেনু, বিশ্বকাপ ক্রিকেট 2023 স্থান কত আসে? ইয়ার আনসার হব ইন্ডিয়াত আসে, ভারত। নেক্সট কোয়েশ্চেন, হেডকোয়ার্টার্স অফ ইসরো, ইসরোর মুখ্য কার্যালয়, ইসরোর মুখ্য কার্যালয় কত আসে? বেঙ্গালোর, বেঙ্গালোরত আসে। নেক্সট, ভ্যালিডিটি টাইম অফ চেক, চেকর বৈধতার সময় 3 মাস, আপনাদের সবে জানেই হয়নে? নেক্সট, ন্যাশনাল সায়েন্স ডে, রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি। নেক্সট, ফার্স্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের প্রথম ব্যাঙ্ক, ভারতের প্রথম ব্যাঙ্ক কোনখন আসে? ব্যাঙ্ক অফ হিন্দুস্থান। ঠিক আছে, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন এয়ার, বায়ুত নাইট্রোজেনের শতাংশ 78%, 78%। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন, প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কত? এথেন্সত। হুইচ ওয়াজ দ্য অপোনেন্ট টিম ফর দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ অফ শচীন ইন 1989 সনত শচীনের প্রথমখন টেস্ট ম্যাচের বাবে প্রতিদ্বন্দ্বী দল কোনটো আছিলে? পাকিস্তান। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু এক্সটেন্ড দ্য ব্রাউজিং স্ক্রিন ইন এ ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজারত ব্রাউজিং স্ক্রিন সম্প্রসারিত করার বাবে শর্টকাট কি কি? F11। ঠিক আছে, F11। দ্য সিমলা এগ্রিমেন্ট টুক প্লেস ইন, সিমলা চুক্তি হয়েছিল 1972 সনত। আস্কি স্ট্যান্ডস ফর, ASCII স্ট্যান্ডস ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তথ্য বিনিময়ের বাবে আমেরিকান মানক কোড। হোয়াট গ্যাসেস ক্যান বি ফাউন্ড ইন স্যাটার্ন, শনির উপর কি গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন এন্ড হিলিয়াম, শনি গ্রহত কি কি গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন এন্ড হিলিয়াম। হোয়াট ইজ দ্য প্রসেস কল্ড ইন হুইচ জিঙ্ক অক্সাইড ইজ অ্যাপ্লাইড টু মেটেল টু স্টপ দ্যাম ফ্রম রাস্টিং? ধাতুবুর জিঙ্ক অক্সাইড প্রয়োগ করা প্রক্রিয়াটো কি বলে কোয়া হয় যাতে সেইবর মামোরের রক্ষা হয়? গ্যালভানাইজেশন। এই বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, রিপিটেডলি সুদি থাকে।
DBMS ফুল ফর্ম, DBMSৰ সম্পূৰ্ণ ৰূপ কি? ডাটাবেছ মেনেজমেণ্ট ছিষ্টেম, ডাটাবেছ ব্যৱস্থাপন ব্যৱস্থাপনা প্ৰণালী। হুইচ ফাণ্ডামেণ্টেল ৰাইট ইজ গ্যারান্টিড, কোনটো মৌলিক অধিকার নিশ্চিত? রাইট টু ইকুয়ালিটি, সমতার উত্তরাধিকার। দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স কন্ডাক্টেড ইন হুইচ মান্থ অফ 1931, তেতিয়াহলে কোশ্চেনতে আনসার এটা পাই গল, রাউন্ড টেবল, সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স কেতিয়া হয়েছিল? 1931 সনত। এতিয়া দ্বিতীয় গোলমেজ সম্মিলন 1931 সনত কোন মাহত অনুষ্ঠিত হয়েছিল? সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাহর 1931 সনত দ্বিতীয় গোল মেজমেল সন্মিলন হয়েছিলে। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 2015 নোবেল প্রাইজ ফর লিটারেচার, কাক সাহিত্যর বাবে 2015 সনের নোবেল বটা প্রদান করা হয়েছিল? সেতলানা আলেক্সিয়েভিচ। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ ডু উই হ্যাভ ইন আওয়ার কনস্টিটিউশন, আমার সংবিধানত আমার কিমানটা মৌলিক কর্তব্য আছে? 11টা, টোটাল 11টা মৌলিক কর্তব্য আছে। লিউকোডার্মা ট্রিটমেন্ট, লিউকোডার্মা চিকিৎসা, হরি তাকি। দ্য কনফিউসিয়াস অ্যাওয়ার্ড 2016 ওয়াজ গিভেন টু, কনফিউসিয়াস বটা 2016 প্রদান করা হয়েছিল রবার্ট মুগেব অফ জিম্বাবে, জিম্বাবেৰ ৰবাৰ্ট মুগাবে। হোৱাট ইজ দ্য ফুল ফৰ্ম অফ UNFCCC, ইউনাইটেড নেশ্যনছ ফ্ৰেমৱৰ্ক কনভেনশ্যন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশ্যন অন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুৰ পৰিৱৰ্তনৰ ওপৰত ৰাষ্ট্ৰসংঘৰ ফ্ৰেমৱৰ্ক কনভেনশ্যন UNFCCC। ৰিচেণ্টলি দ্য দিল্লী পুলিচ লঞ্চড এন এপ ফৰ ওমেন ইন ডিজাষ্টাৰ, এইটো বহুত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয়। শেহতীয়াকৈ দিল্লী আৰক্ষীয়ে বিপদৰ পৰা মহিলাসকলৰ বাবে এটা এপ মুকলি কৰিছে। এপটো কোনটো এপ হয়? দ্য নেম অফ দ্য এপ ইজ হিম্মত, এপৰ নামটো কি হৈছে? হিম্মত। ফাদাৰ অফ অল ইণ্ডিয়া ছাৰ্ভিচেছ, সৰ্বভাৰতীয় সেৱাৰ পিতৃ কোন? চৰ্দাৰ বল্লভভাই পেটেল। নেম অফ দ্য অপাৰেশ্যন ডেট লিড টু দ্য কেপচাৰ এণ্ড ডেথ অফ ওছামা বিন লাডেন, ওছামা বিন লাডেনক বন্দী কৰি মৃত্যুৰ বাবে চলোৱা অভিযানৰ নাম কি? অপাৰেশ্যন নেপচুন স্পিয়াৰ, অপাৰেশ্যন নেপচুন স্পিয়াৰ। হু ষ্টাৰ্টেড দ্য হোম ৰুল মুভমেণ্ট ইন ইণ্ডিয়া, ভাৰতত গৃহ শাসন আন্দোলনৰ বাবে কোনে আৰম্ভ কৰিছিল? এনি বেচান্ত, হোম ৰুল মুভমেণ্ট কোনে ষ্টাৰ্ট কৰিছিলে? এনি বেচান্ত। চেনাব এণ্ড জিলাম আৰ ট্ৰিবিউটৰিজ অফ হুইচ ৰিভাৰ, চেনাব আৰু জিলাম কোনখন নদীৰ উপনদী? ইণ্ডাছ, ইণ্ডাছ নদীৰ উপনদী। হু ইজ দ্য অনলি মেইল ইন দ্য নেশ্যনেল ওমেন্স কমিশ্যন, ৰাষ্ট্ৰীয় মহিলা আয়োগৰ একমাত্ৰ পুৰুষ কোন? আলোক ৰাৱাত। হু কেম আপ উইথ দ্য কনচেপ্ট অফ প্ৰপাৰ্টিজ অফ এলিমেণ্টছ ৰিপিটিং এজ এ প্ৰপাৰ্টি অফ দেয়াৰ এটমিক নাম্বাৰ এজ এৰেঞ্জড ইন দ্য পিৰিয়ডিক টেবল, পৰ্যায়ভুক্ত তালিকাত সজ্জিত কৰা অনুসৰি তেওঁলোকৰ পাৰমাণৱিক সংখ্যাৰ সম্পত্তি হিচাপে পুনৰাবৃত্ত হোৱা উপাদানবোৰৰ গুণাগুণ ধাৰণা কোনে লৈ আহিছিল? মেণ্ডেলিভে লৈ আহিছিল, ডিমিত্ৰি মেণ্ডেলিভ। হুইচ অৰ্গেন ৰিমুভছ নাইট্ৰজেনাছ কম্পাউণ্ডছ ফ্ৰম দ্য ব্লাড, কোনটো অংগে তেজৰ পৰা নাইট্ৰজেনযুক্ত যৌগ আঁতৰ কৰে? কিডনি, কি কয়া? নাইট্ৰজেনযুক্ত যৌগ তেজৰ পৰা আঁতৰ কৰে। ৰকেট লঞ্চ পেড, ৰকেট উৎক্ষেপণৰ পেড জেগাটো কোনটো? শ্ৰী হৰিকটা। আই এন এছ বিক্ৰান্ত ৱাজ ডিকমিশ্যনড ইন হুইচ ইয়াৰ, আই এন এছ বিক্ৰান্তত কোন বছৰত নিষ্ক্ৰিয় কৰা হৈছিল? বিক্ৰান্ত, আই এন এছ বিক্ৰান্ত 1997 চনত। হোৱাট ইজ দ্য ষ্টাডি অফ ছইল কল্ড, মাটিৰ অধ্যয়নক কি বুলি কোৱা হয়? পেডলজি, মাটিৰ অধ্যয়নক কি বুলি কোৱা হয়? পেডলজি। ইন হুইচ ইয়াৰ আৰ্যভট্ট ৱাজ লঞ্চড, কোন বছৰত আৰ্যভট্ট আৰম্ভ কৰা হৈছিল? 1975 চনত, 1975। While raining a type of smell comes known as, বৰষুণ পৰোঁতে এক প্ৰকাৰৰ গোন্ধ আহে, সেই গোন্ধটো কি বুলি জনা যায়? অজন। হু ইজ দ্য চেয়াৰমেন অফ দ্য হিউমেন ৰাইট কমিশ্যন, মানৱ অধিকাৰ আয়োগৰ অধ্যক্ষ কোন? অৰুণ কুমাৰ মিশ্ৰ। হোৱাট ইজ দ্য নাম্বাৰ অফ বলছ ইন চুনুকাৰ, চুনুকাৰত বলৰ সংখ্যা কিমান? 22টা, চুনুকাৰত বলৰ সংখ্যা কেইটা?
22টা। ফার্স্ট টেস্ট সেঞ্চুরি ইন এ টেস্ট ক্রিকেট ম্যাচ, টেস্ট ক্রিকেট খেলার দ্রুততম শতক ব্রেন্ডন ম্যাককুলাম, ব্রেন্ডন ম্যাককুলাম। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য সাউথ এশিয়ান রেসলিং ফেডারেশন, দক্ষিণ এশিয়ান কুস্তি ফেডারেশনের সভাপতি কোন? ব্রিজ ভূষণ শরণ সিং, ব্রোস বা ব্রিজ ভূষণ শরণ সিং। দিল্লি ইজ মেড ক্যাপিটাল ইন হুইচ ইয়ার, দিল্লি দিল্লীক কোন বছরত রাজধানী করা হয়? 1911 চনত, 1911। ওয়ার্ল্ড বন্য প্রাণী ডে, বিশ্ব বন্য প্রাণী দিবস 6 অক্টোবর, 6 অক্টোবরত বিশ্ব বন্য প্রাণী দিবস পালন করা হয়। পাকিস্তানী ক্রিকেট আম্পায়ার হুইচ হ্যাজ বিন ব্যান্ড ফর 5 ইয়ার্স, পাকিস্তানী ক্রিকেট আম্পায়ারক যাক 5 বছরের বাবে নিষিদ্ধ করা হয়েছিল তেও কোন আছিল? আসাফ রফ, আসাদ রফ। দ্য ফার্স্ট এনিমেল ডোমেস্টিকেটেড বাই নিওলিথিক পিপল, নিওলিথিক লোকর দ্বারা পোহনীয় করা প্রথম প্রাণী কোন আছিলে? কুকুর, ডগ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NSA, NSA সম্পূর্ণ রূপ কি? ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, রাষ্ট্রীয় সুরক্ষা সংস্থা। উচ্চ ন্যায়ালয়ের প্রথম মহিলা ন্যায়াধীশ কোন আছিলে? আন্না চন্ডী, আন্না চন্ডী আছিলে ফার্স্ট হাইকোর্ট জাজ, ফিমেল হাইকোর্ট জাজ। হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন বেলুনস, বেলুনত কোনটো গ্যাস ভর্তি করা হয়? হিলিয়াম, বেলুনত হিলিয়াম গ্যাস ভরা হয়। হুইচ কনস্টিটিউশন এমেন্ডমেন্ট ওয়াজ ইনেক্টেড বাই ইন্দিরা গান্ধী ডিউরিং দ্য এমার্জেন্সি, জরুরীকালীন অবস্থাত ইন্দিরা গান্ধীয়ে কোনটো সংবিধান সংশোধনী প্রণয়ন করেছিল? 42nd Amendment, 42তম সংশোধনী। হু স্কোর্ড এ সেঞ্চুরি ইন দ্য 100th টেস্ট, 100তম পরীক্ষাত কোনে শতক অর্জন করেছিল? মাইকেল কাউড্রি, মাইকেল কাউড্রি। দ্য প্রেসিডেন্ট সাইন এ প্রোক্লেমেশন আন্ডার হুইচ আর্টিকেল ফর ইম্পোজিং প্রেসিডেন্টস রুল ইন অরুণাচল প্রদেশ, রাষ্ট্রপতিয়ে অরুণাচল প্রদেশত রাষ্ট্রপতি শাসন জাপি দিয়ার বাবে কোনটো অনুচ্ছেদের অধীনত এটা ঘোষণা কর করেছিল? 356(1), 356(1). এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। লাস্ট কোশ্চেন আমার, কোশ্চেন নম্বর 50, জীবন রক্ষা পদক হ্যাজ হাউ মেনি ক্যাটাগরিজ, জীবন রক্ষা পদকর কিমানটা শ্রেণী আছে? 3 সর্বোত্তম জীবন রক্ষা পদক, উত্তম জীবন রক্ষা পদক এন্ড জীবন রক্ষা পদক, সর্বোত্তম জীবন রক্ষা পদক 3টা, জীবন রক্ষা পদকর কিমানটা শ্রেণী আছে? 3টা, কি কি? সর্বোত্তম জীবন রক্ষা পদক, উত্তম জীবন রক্ষা পদক আর জীবন রক্ষা পদক 3টা। ভিডিওটি লাইক করব, কমেন্ট করব আর সাবস্ক্রাইব করব। স্টার্ট করবো আমি, আমার ফার্স্ট কোশ্চেনটা হল, হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু রিসিভ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ফর হর্স রাইডিং, শেহতীয়াকৈ ঘোড়া চালনার বাবে অর্জুন বঁটা লাভ করা প্রথম ভারতীয় মহিলা কোন হয়েছে? ইয়ার শুদ্ধ উত্তরটা হব দিব্যাকৃতি সিং। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ফার্স্ট উমেন টু উইন দ্য বেস্ট এনভাইরনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড ইন দ্য সুগার ইন্ডাস্ট্রি, শেহতীয়াকৈ চেনি উদ্যোগত শ্রেষ্ঠ পরিবেশ বিষয়া বঁটা লাভ করা প্রথমগৰাকী মহিলা কোন হয়েছে? ইয়ার শুদ্ধ উত্তরটা হব দীপা ভান্ডারী। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ DRDO সাকসেসফুলি টেস্টেড দ্য নিউ জেনারেশন আকাশ মিসাইল রিসেন্টলি, DRDOয়ে শেহতীয়াকৈ নতুন প্রজন্মর আকাশ মিসাইলর সফল পরীক্ষা কত করেছে? ইয়ার শুদ্ধ উত্তরটা হব চেন্দিপুর উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড এ স্পেশাল ভেহিকল টু রেজিস্টার দ্য কোস্টাল ইকোসিস্টেম, কোনখন রাজ্য সরকারে শেহতীয়াকৈ উপকূলীয় পরিস্থিতিতন্ত্র পুনরুদ্ধারের বাবে এটা বিশেষ বাহন মুকলি করেছে? ইয়ার শুদ্ধ উত্তরটো হব তামিলনাডু। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ দ্য ওয়ার্ল্ড রেকর্ড ফর ইনস্টলেশন অব দ্য লংগেস্ট সোলার লাইট লাইন বিন মেড রিসেন্টলি, শেহতীয়াকৈ আটাইতকৈ দীঘল সৌর পোহর রেখা স্থাপনের বিশ্ব রেকর্ড কত করা হয়েছে? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অযোধ্যা, অযোধ্যা। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য চিফ মিনিষ্টার অফ হুইচ স্টেট হ্যাজ ইনগুরেটেড মালকানগিরি এয়ারপোর্ট, শেহতীয়াকৈ কোনখন রাজ্যের মুখ্যমন্ত্রীয়ে মালকানগিরি বিমানবন্দর উদ্বোধন করেছে? ইয়ার শুদ্ধ উত্তরটো হব উড়িষ্যা। নেক্সট কোশ্চেন,
who has recently won the CNN News 18 Indian of the Year 2023 award. Shekhotia koi kune CNN News 18 Indian of the Year 2023 pota lab korise. Iar shuddho uttor tu hobo Shahrukh Khan. Next question. Who has recently released the book title Modi Energizing a Green Future? Shekhotia koi Modi Energizing a Green Future শীর্ষক কিতাপখন কোনে মুকলি কৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ভূপেন্দ্ৰ যাদৱ। নেক্সট কুৱেশ্যন, ৰিচেণ্টলি চি আৰ এছ ই হেজ আনভেইল দ্য ফাৰ্ষ্ট নেক্সট জেনেৰেশ্যন ইলেক্ট্ৰিক ফেৰী অফ হুইচ ষ্টেট? শেহতীয়াকৈ জি আৰ এছ ইয়ে কোনখন ৰাজ্যৰ প্ৰথম পৰৱৰ্তী প্ৰজন্মৰ বৈদ্যুতিক ফেৰী উন্মোচন কৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ৱেষ্ট বেংগল, পশ্চিমবংগ। নেক্সট কুৱেশ্যন, Where have the Coast Guard of India and Japan conducted joint exercises recently? Dekhotia koi Bharat aru Japanor upokul rakhi bahiniye kot jutia onukhilon korise? Bharat aru Japanor Coast Guard bahiniye jutia bhabe exercise korise, joint exercise. Etu questionor answer apunaloke comment boxot comment kori. Last videot eta question apunaloke comment koribo diya hoisile. Etu question asile, which country has the IMF recently approved a loan of $700 million under the relief package? IMF e hehotia koi kun khon dekhot sahajjo package or odhinot $700 million or rin onumodon korise? Iar shuddho uttor to hobo Pakistan. Which has become the most populated city of India in 2023? 2023 sonot kun khon bharotor ataitkor produkhito sohor hoi porise? Iar shuddho uttor to hobo Birnihat, Meghalaya. মেঘালয়ৰ পিৰনিহাট। নেক্সট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ টুত আছে, হু হেজ বিন পষ্টুমাছলি এৱাৰ্ডেড দ্য টেনজিং নৰ্গে এৱাৰ্ড ৰিচেণ্টলি? শেহতীয়াকৈ কাক মৰণোত্তৰভাৱে টেনজিং নৰ্গে বঁটা প্ৰদান কৰা হৈছে? ইয়াৰ আনচাৰ হ'ব সবিতা কানচোৱাল, সবিতা কানচোৱাল। ইয়াক টেনজিং নৰ্গে এৱাৰ্ড দিয়া হৈছে ৰিচেণ্টলি। নেক্সট কুৱেশ্যন, হুইচ নেশ্যনেল পাৰ্ক দ্য প্ৰেজেঞ্চ অফ বাৰ্ডছ হেজ বিন এৱাৰ্ডেড ৰিচেণ্টলি ইন দ্য ৱাটাৰ বাৰ্ড চেঞ্চাছ? কোনখন ৰাষ্ট্ৰীয় উদ্যান চৰাইৰ উপস্থিতি শেহতীয়াকৈ লিপিবদ্ধ কৰা হৈছে? ৱাটাৰ বাৰ্ড লোকপিয়ল। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক এণ্ড টাইগাৰ ৰিজাৰ্ভ। চৰাইৰ উপস্থিতি আৰু ৱাটাৰ বাৰ্ড লোকপিয়ল কৰা হৈছে কোনখন নেশ্যনেল পাৰ্ক? কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক এণ্ড টাইগাৰ ৰিজাৰ্ভ। নেক্সট কুৱেশ্যন, হুইচ ষ্টেট হেজ ৰিচেণ্টলি ডিক্লেয়াৰ দ্য নিউ আটপাটি কনজাৰ্ভেশ্যন ৰিজাৰ্ভ ইন চাংলি ডিষ্ট্ৰিক্ট? কোনখন ৰাজ্যই শেহতীয়াকৈ চাংলি জিলাত নতুন কটপটি সংৰক্ষণ ঘোষণা কৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব মহাৰাষ্ট্ৰ। নেক্সট কুৱেশ্যন, হু হেজ ৰিচেণ্টলি বিকাম দ্য চিফ অফ ষ্টাফ অফ ছাউদাৰ্ণ নাভেল কমাণ্ড? শেহতীয়াকৈ ছাউদাৰ্ণ নাভেল কমাণ্ডৰ চিফ অফ ষ্টাফ কোন হৈছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব এডমাইৰেল উপল কুণ্ডু, এডমাইৰেল উপল কুণ্ডু। নেক্সট কুৱেশ্যন, Where was World Tamil Diaspora Day celebrated recently on 12 January? শেহতীয়াকৈ 12 জানুৱাৰীত বিশ্ব তামিল প্ৰৱাসী দিৱস ক'ত উদযাপন কৰা হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব চেন্নাই। নেক্সট কুৱেশ্যন, ৰিচেণ্টলি ইউক্ৰেইন এণ্ড হুইচ কাণ্ট্ৰি হেভ ছাইণ্ড এণ্ড ইম্পৰ্টেণ্ট ছিকিউৰিটি এগ্ৰিমেণ্ট? শেহতীয়াকৈ ইউক্ৰেইন আৰু কোনখন দেশে এক গুৰুত্বপূৰ্ণ সুৰক্ষা চুক্তি স্বাক্ষৰ কৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ব্ৰিটিছ। নেক্সট কুৱেশ্যন, হুইচ কাণ্ট্ৰি হেজ ৰিচেণ্টলি ডিক্লেয়াৰ্ড এমাৰজেঞ্চি আফটাৰ দ্য ভলকেনিক ইৰাপশ্যন? আগ্নেয়গিৰিৰ বিস্ফোৰণৰ পিছত কোনখন দেশে শেহতীয়াকৈ উদীয়মান বুলি ঘোষণা কৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব আইচলেণ্ড। নেক্সট কুৱেশ্যন, হুইচ কাণ্ট্ৰি হেজ ৰিচেণ্টলি লঞ্চ এ নিউ ছেটেলাইট আইনষ্টাইন প্ৰ'ব? কোনখন দেশে শেহতীয়াকৈ এটা নতুন উপগ্ৰহ আইনষ্টাইন প্ৰ'ব উৎক্ষেপণ কৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব চাইনা। নেক্সট কুৱেশ্যন, হুইচ মেডেল হেজ বিন ওন বাই ৰিথিম সাংৱান ইন দ্য ওমেন্স 25 মিটাৰ পিষ্টল ইভেণ্ট ইন দ্য এছিয়ান শ্বুটিং চেম্পিয়নশ্বিপ 2024 ৰিচেণ্টলি? শেহতীয়াকৈ এছিয়ান শ্বুটিং চেম্পিয়নশ্বিপ 2024ত মহিলাৰ 25 মিটাৰ পিষ্টল ইভেণ্টত ৰিথম সাংৱানে কোনটো পদক জিকিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ব্ৰঞ্জ। নেক্সট কুৱেশ্যন, ৰিচেণ্টলি দ্য চিফ মিনিষ্টাৰ অফ হুইচ ষ্টেট হেজ লঞ্চড য়ুৱা নিধি য়োজনা ফৰ আনএমপ্লয়েড ইউথ? শেহতীয়াকৈ কোনখন ৰাজ্যত মুখ্যমন্ত্ৰীয়ে নিবনুৱা যুৱক যুৱতীসকলৰ বাবে যুৱনিধি যোজনা আৰম্ভ কৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কৰ্ণাটকা।
নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ রিসেন্টলি রিটেন এ বুক টাইটেলড ইন্সপাইরেশনস ফর গ্রাফিক ডিজাইন ফ্রম ইন্ডিয়া? শেহতীয়াকৈ ভাৰতৰ পৰা গ্ৰাফিক ডিজাইনৰ বাবে ইনস্পিৰেশ্যন শীৰ্ষক এখন কিতাপ কোনে লিখিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব জয়া জেটলি। নেক্সট কুৱেশ্যন, হুইচ কাণ্ট্ৰি হেজ ৰিচেণ্টলি লঞ্চড ছেটেলাইট টু গেডাৰ ইণ্টেলিজেঞ্চ অন নৰ্থ কোৰিয়া? কোনখন দেশে শেহতীয়াকৈ উত্তৰণ ইণ্টেলিজেঞ্চ সংগ্ৰহ কৰিবলৈ এটা উপগ্ৰহ উৎক্ষেপণ কৰিছে নৰ্থ কোৰিয়াত? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব জাপান।